بسم الله الرحمن الرحيم producer redon hd video upload, upload by bangla hd media YouTube, youtube channel, YouTube channel. الله. الصلاه والسلام عليك يا شافع المجنبين الصلاه والسلام عليك يا رب رحمة للعالمين. الحمد لله رب العالمين. خالق السماوات والارضين. الصلاة والسلام على رسوله الكريم من كان نبيا وآدم، وآدم بين الماء والتين وسيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وعلى آله وأصحابه وأزواجه وأوليائه وعلماء ملته وعلماء اهل سنته اجمعين اما بعد فقد قال الله تعالى وفي كلامه المجيد والفرقان الحميد সকলে আমার সাথে মহব্বতে বড় না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ওয়া মা أرسلناك إلا رحمة للعالمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن آل الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولاده والناس أجمعين في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى سيدنا محمد واله وصحابه سلموا يا قمبل

خود خدا کہتا ہے سلو خود خدا کہتا ہے سلو پھر بے انتم مغافلوں اے مومنو عذاب ہے تم پر ففعلوا ما تو امرون بالا غلا کشبداب جمالی حسنت جمیا یا رسول اللہ مجھے سیر عرب ہے اب کے زندگی اب کے زندگی مجھ کو عذاب و گورہ کس تار مدینے میں پوچھو کس تار مدینے میں پوچھو دے پیارے نبی ہاتھو خالی اور دربار نبی گو دورہ بلاغ العلا محبت ہے আশওয়া দুজাম বে জামালিহ আসনাত জামিয়ম সাল্লা আলাইহি আমার আমরা দরুদ পড়ছি নবীর উপর কার উপর কথা বলেন কার উপর নবীর উপর দরুদ পড়তে ভালো লাগে না খারাপ লাগে একটু জবান খুলে বলেন ভালো লাগে না খারাপ লাগে নবীর উপর দূরত পড়লে খুশি হন কেম একটু আওয়াজ করে জবানটা করে বলেন আমার নবীর উপর দূরত পড়লে কে খুশি হন আরো জোরে কন আরো জোরে আমার আল্লাহ একটা ডাক দেয়া কয় নবী বন্ধ একদিন আমি বন্ধ হইয়া যাইব লেকিন বন্ধু আপনি নবীর দূর কোনো দিন বন্ধ হবে না বন্ধুরা আমার ভাইয়ের আমার প্রশ্ন করতে পারেন অজালি আল্লাহর জিকির বন্ধ হবে নবীর দুরুদ বন্ধ হবে না এটা কোন ধরনের কথা বললেন এটা তো শিরিক শিরিক গন্ধ আসে জালালিদার কথা বুঝতে হলে অন্তত পক্ষের ন্যূনতম এলেমের প্রয়োজন কথা বলেন ঠিক কিনা আপনাদের কাছে প্রশ্ন আমার আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টাম জোরে সুরে বলেন সৃষ্টি না স্রষ্টাম আমার আল্লাহ হইলেন স্রষ্টা আল্লাহ হইলেন খালেক আল্লাহ হইলেন মালিক আমার আল্লাহ স্রষ্টা মালিক হিসাবে আমার আল্লাহর কোনো তুলনা নাই আমার আল্লাহ বেনজির বেমেসাল ভাই আর আমার আপনার কামলে ওয়ালা রহমত আল্লিল আলামিন নবী হইলেন সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টির মধ্যে আমার নবীর মতো কোনো তুলনা নাই আমার নবী সৃষ্টির মধ্যে বেনজির বেমেসাল ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন হজরত মালনা আলমগীর হোসেন আল জালি সাহেব বন্ধুরে আমার আল্লাহ নী গ আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই কাউকে জন্ম দেই নাই নবী গো তবে আমি আল্লাহ সৃষ্টি করেছি আশি হাজার আলম আঠারো হাজার বন্ধুরা আমার ভাইয়েরা আমার আমার আল্লাহ পাগ রব্বুলা আলামিন নামাজ করেন না রোজা রাখেন না হজ করেন না জাগাত দেন না পাগরি মাথায় দেন না কোনো এবাদত আমার আল্লাহ করে না কথা বলেন ঠিক কি না আর জোরে শোরে বলেন ঠিক কি না কারণ আল্লাহ রব্বুল আলামিন হইলেন সমস্ত এবাদত কবুল করার মালিক ঠিক নিদি নিদি বন্ধুরা আমার ভাইরা আমার গভীর ভাবে মনোযোগ দেন অন্তরের কান লাগান আমার আল্লাহ আমার নবীকে বলতেছেন ইয়া রাসূল আল্লাহ আমি খোদায় একদিন কিয়ামত করে দিব আসমান ধ্বংস হবে আসমানের জিকির বন্ধ জমিন ধ্বংস হবে জমিনের জিকির বন্ধ মানুষ ধ্বংস হবে মানুষের জিকির বন্ধ নবী গো হাজার হাজার আলম মধ্যে আমি খোদাই কোনো কিছু রাখবো না মত করিয়া দিব ওই দিন আমি আল্লাহ আল্লাহ বলে ডাকার মতো আর কেউ থাকবে না ঠিক সবাই বলেন ওই দিনটা কোন দিন আরো জোরে বলেন কোন দিন কেয়ামতের দিন কেয়ামত হবে যে এটার প্রতি বিশ্বাস আমাদের আছে কি নাই আরো জোরে বলেন আছে কি নাই এখন আমার জ্ঞানী গুণী ভাই বাবাদের কাছে আমি জানতে চাই আসমান জিকির করে কার আরো জোরে বলেন কার আরো জোরে বলেন কার জমিন জিকির করে কার ওরে আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা ঠিক নি আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা বাইজান মানুষ হইয়া তোমরা কে দহ মানুষ হইয়া তোমরা কেন আমার মাওলার জিকির করো না আল্লাহ তাহলে আল্লাহর জিকির করার দরকার আছে কি নাই বন্ধ একটু অন্তরটাকে নরম করে দিয়ে শুনেন আমার নবীর শান আল্লাহর দরবারে যে কত মহান বন্ধুরে আমার আল্লাহ বলতেছেন ইয়া রাসূল আল্লাহ নবী গো যেই দিন কিয়ামত হইয়া যাইব আসমানও থাকবে না জমিনও থাকবে না কোনো কিছু থাকবে না আমি খোদার জিকির করার মতো কেউ থাকবে না নবী গো আমি তো কোনো নাই পরেও আমি আল্লাহ থাকিয়া থাকিয়া আপনি নবীর প্রতি দুধার সালাম আদায় করিব আমার নবীর প্রেমে পাগল হইলে গ নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ taala খুশি এই নবীর দরুদ পড়া দিবা নেসি বলে নবীর প্রেমে পাগল হইলে মাশাআল্লাহ সবাই আল্লা তালা খুশি দোর দরিবান আমার নবীর প্রেমে পাগল হয়েলেগো গো

হলে বাজাও নাওমের বাসি নবীর দরুদ পড়া আমার নবীর প্রেমে যে হয় মাতা সম্মান রয়েছে রোকালো ও আমার নৌ প্রেমে যে হয় মাতা আওয়ালদাহার সম্মানের রয়েছে রোগাহালো ও ও হ আররে আছে হজরতে বেল্লাল বলেন প্রহমান আছে লাল বানসেন প্রেমের রশি যে নবীর দৌরুদ পরম সুবাহান আল্লাহ বলেন তাইলে আমার নবীর উপর দূরত পড়লে কে খুশি হন বন্ধুরে অতি দুঃখ জনক হলে অসত্য বর্তমানে বাংলার জমিনে আমার অনেক ভাইরা বলে আমার নবীর উপর দূরত পড়লে নাকি বেদাত হয় বলেনি বলেনি আমার নবীর উপর নাকি দূরত পড়া যাবে না কোরআনে নাই হাদিসে নাই নবীর উপর দূরত পড়া যাবে না এটা পড়লে বেদাত হবে শিরিক হবে না জায়েজ নবীর এটা নাই নবীর ওটা নাই নবী এটা জানে নবী ওটা জানে এই রকম সমালোচনা করে কি করে নাম আমার ভাইয়েরা সুন্নিরা কখনো দলিল সারা কথা বলে কথা বলেন ঠিক কিনা পবিত্র কালামুল্লাহ শরীফের ফের বাইশ নম্বর ফারার পাঁচ নম্বর পৃষ্ঠা সুরা আহজাবের মধ্যে আমার আল্লাহ ফরমাইতেছেন ইন্ন হমালা ইতাহ ইউসাল লুনা আদান বি ইয়া আইহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা জোরে জোরে গন্না সুবহানাল্লাহ এটা কার বাণী আল্লাহ না আরো জোরে বলেন কার বাণী বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মালতেছেন জগতের মানব নিশ্চয় আমি আল্লাহ আমার অগণিত ফেরেশতাদের কিনিয়া আমার বন্ধু রহমতুল আলামিন এর উপর দুরুদ আর সালাম আদায় করি আল্লাহ আকবার বলেন আমার নবীর উপর দুরুদ করেন কেম। আল্লাহ নামাজ কোন কিছুই করেন না আমার আল্লাহ বলতেছে একটা কাজ আমি সদা সর্বদা করি ওই কাজটা হলো আমার বন্ধুর ওপর দোর সালাম আদায় করি তাইলে আল্লাহ কি হয়তো জানে না

তাহলে আল্লাহর হুকুম কি বান্দার জন্য বেদাত হইতে পারে আমার নবীর উপর দুরুদ পড়া যদি বেদাত হয় এক নম্বরের বেদাতই হইল আল্লাহ ঠিক নি কারণ আল্লাহ নবীর উপর দুরুদ পড়ে আর দ্বিতীয় নম্বরের বেদাতি হবে ফেরেস্তারা কারণ আল্লাহ ফেরেস্তাদেরকে নিয়ে নবীর উপর দুরুদ পড়ে জোরে কন সুবহানাল্লাহ তাইলে বাবারা আমাদের নবীর উপর দূরত পড়ার দরকার আছে কি নাই নবীর উপর দূরত পড়লে কে খুশি হন আল্লাহ রে আমরা খুশি করতে চাই কি চাই না একটু মহাব্বতে আমার নবীর উপর দূরত পড়ুন আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম محمد وعلى محبتي آه محمد وعلى بندنا

আহনোবের সকালে দে মেরে ডোক বান্দনা শযনে শাহানে মদিনা শয়নে সপনে مدينة يا الله هم محمد وعلى سيم لا إله إلا الله لا إله

হালে কামেল পীরের দয়া যাং চাই লাই লো হাও আরো জোর লাই লো হাও মহাবত লাই লো হাও আমরার মনের বেদনা আইরে রে বউ যাইলে কেউ বোঝে না বলে না মরার মনের বেদন আই হাই বউ যাইলে কেউ শোনাইলে কেউ শোনে না বলে শোনাইলে আ। ناو حیر شونن شاہ مدینہ لا الہ زور زور لا الہ ما شاہ اللہ لا الہ حسن رب جلاللہ

اللہ 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 کور جہر کور مو مین اللہ 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 راضی زکیر اللہ رازی آر رازی ہی نو بے اللہ 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 محبت اللہ 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 ذکر کر ذکر کر ذکر کر مومن گاور ذکر ذکر مومن گاور گور ذکیر اللہ راضی وئی ذکیر اللہ رازی ارضی نو مین گور مشلا اللہ اللہ اللہ

আগুন ফানি মাটি বাতাস এক দুগে যাহা করল প্রকাশ আল্লাহ আল্লাহ آگون عل فانی ماتی ہی باتش, باتش اگ زہگے جا کر لو پروکش خوزی ہی آتو کرنا رہ تالاش خوزی ہی آتو کرنا تالش کن کھا لے شئی موحا زو اللہ 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 الله <سؤال> الله <سسؤال> الله لا اله <لا> الا الله محمد رسول الله صلى الله عليه وسلم <سؤال> صلاة يا رسول الله <سؤال> عليكم سلام حبیب اللہ علیکم صلات دنیا رسول سلام علیہ حبیب اللہ جس نے دیکھا وہ مدینہ

উচ্চ আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার তো সুরে বলেন ইয়া হাবিবাল্লাহ এবার একটু মহাব্বতে বলেন ইয়া ওয়ালি আল্লাহু আকবার সকলে বলেন মারহাবা আল্লাহু আকবার আরো জোরে শুয়ে বলেন মারহাবা উপস্থিত মহাজ মহতরাম ওয়াজিবুল হেতেরাম উদ্যোগার আয়োজিত ঐতিহ্যবাহী শাড়ি পাড়া সানের সালাদ যুব উদ্যোগে আয়োজিত তেরোতম বার্ষিক ঐতিহাসিক শ্রেণী মহা সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব বিশেষ করে আজকেরি মাহফিলের মধ্যে যারা আমন্ত্রিত লামাইকেরাম রয়েছেন আমন্ত্রিত মেহেমান বিন্দু মঞ্চে উপবিষ্ট ওলামাই কেরাম ওলামাই আহলে সন্না সহ আমি সকলের নাম সময় সংক্ষিপ্ততার কারণে অ্যাড্রেসিং করতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমন্ত্রিত সমস্ত লামাই কেরাম মেহমান বিন্দু মঞ্চে উপস্থিত হলেন আমার সামনে ফেন্ডেলে অবস্থানরত নবী প্রেমিক ওলি প্রেমিক আশিক الرسول দ্বিনদার ফরেজগার মুতাক্কি আমার ভাই বাবাজিরা আমার নওজোয়ান যুবক ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার যুবক বন্ধুরা পর্দা অন্তরাল পর্দাশীল শ্রদ্ধেয় আমার মা ও ভোনেরা সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাই আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পাশাপাশি আজকের এই মাহফিল কমিটির পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাই বিশেষ করে যারা এই মেহনত করে পরিশ্রম করে কষ্ট করে এই আজকের আজিম শান সন্নি মহাসম্মেলনের এন্তেজাম আয়োজন করেছেন ফ্যান্ডেল এবং মাইকিং লাইটিং সমস্ত আন্তেজাম কি যেন আল্লাহ পাক রব্বুল আলমিন এবং তারপর কাতকে সহজেন আল্লাহ কবুল করে সকলে বলুন আমিন মহতর মহাজির শুক্রি আদায় করছি সর্বপ্রথম সে মহান রব্বুল আলমিনের আলিসান কুদ্রুতি দরবারে যে মহান রব্বুল আলমিন আমাকে আপনাকে এই এলাকার অসংখ্য মুসলমান থেকে হাজারো মুসলমান থেকে যাচাই বাছাই করে মহাব্বত করে দয়া করে আজকের এই জান্নাতের বাগানে জান্নাতি পরিবেশে আল্লাহ রব্বুল আলমিনের পেয়ারা মাহবুব সাল্লাহ আলহি আসাল্লামের পবিত্র আগমনের মাস পবিত্র রবিউল আব্বাল শরীফের একবারে শেষ প্রান্তে এসে আমাকে আপনার কে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আমরা উপস্থিত হয়েছি আল্লাহ আমাদের উপস্থিত হওয়ার মন মানসিকতা দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়াatan উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো জোরে জোরে বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আমার প্রশ্ন এই মুহূর্তে কিছু মানুষ সুরির দandায় আছে কি নাই একটু কথা বলেন আছে কি নাই আমার ওয়াজ কি শুরু না শেষ কথা কয় না শুরু না শেষ শেষ পর্যন্ত থাকবেন নি আমার পরে তাবারক আমার পরে কি তাবারুক আমরা চাই কি চাই না সবাই বলেন চাই কি চাই না তাবারক এটা হচ্ছে শেফা জোরে বলেন না সুবহানাল্লাহ তাবারক এটা আমার নবীর সুন্নাত আমরা এটা চাই কি চাই না তাবারক পর্যন্ত আমরা কারাকারা থাকব না একটু হাত তুলেন তো না বুঝেন না নাকি এটা মানে জোশের সাথে বাইরে গেছে ঠিক নি তাইলে একটু হুশে থাকতে হবে কিসে থাকতে হবে কারণ হুশে না থাকলে আমি যে ওয়াজ করব সকালবেলা যদি কেউ জিজ্ঞেস করে জালালে এসে কি ওয়াজ করছে এত করব নি তাইলে ওয়াজ করলেই শুধু হবে না ওয়াজগুলা শুনে যদি যতক্ষণ পর্যন্ত আমল না করবেন এই ওয়াজের কোনো দাম নাই কথা বলেন ঠিক কিনা ওয়াজ মাহফিল শুনলে কি হয় ঈমান ও আকীদা মজবুত হয় আমলের প্রতি মন আকৃষ্ট হয় কথা বলেন ঠিক কি না আর জোরে বলেন ঠিক কি না তাহলে ওয়াজ বোঝার জন্য আমাদের কি লাগবে গভীর মনোযোগ কি মনোযোগ গভীর ভাবে মনোযোগ না দিলে কোরআন সুন্নার আলোচনা বোঝা যাবে এই জন্য আপনাদের কদমে আমার আকুল আবেদন অনুরোধ থাকবে আপনারা দিবেন গভীর মনোযোগ কি মনোযোগ কারণ গভীর ভাবে মনোযোগ না দিলে আলোচনা বুঝবেন না বিশেষ করে আলেম সমাজ আমি ডাইন বুঝি না বাম বুঝি না আমি জানি আপনি আলেম ঠিক নি আপনি দিবেন গভীর মনোযোগ আপনার কদমে আমার হাত এই জন্য আমার ভুলকে ধরার জন্য নয় ধরা মানে মারামারি ধরা মানে কাটাকাটি রাহাজানি জগ্রাফাসা ঠিক নি আপনি গভীর ভাবে মনোযোগ দিবেন এই মর্মে আমার ভুলটাকে ধরার জন্য নয় জালালি এটা এভাবে নয় এটা এভাবে আমার ভুলটাকে শুধরিয়ে দেওয়ার জন্য সুবহানাল্লাহ বলেন তাহলে মারামারি কাটা কাটি raha এটা ইসলাম নয় ভালোবাসার নাম হচ্ছে ইসলাম কথা বলেন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না তাহলে আব্বার আমার সকলে আমরা ওয়াজ শোনার জন্য প্রস্তুত আছে কি না মনোযোগ আছে তো আল্লাহ যেন শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার তো অভিজ্ঞান করে বলি আমি আবার আমার আপনাদের কাছে আমার প্রশ্ন ছিল এই মুহূর্তে কিছু মানুষ চুরির দান আছে কি নাই তাদেরকে রাখছেন কে কিছু মানুষ জেনার দান্দায় আছে কি নাই বাটফারের দান দায় গুমের দান আছে কি নাই রেখেছেন কে আমরা আছি আল্লাহ এবং নবীর দান্দায় দায় বলেন আমাদের রেখেছে কে জুরু বলুন আমরা খুশি না বেজাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কবুল করে বলে আমি আমার ভাইরা বাবারা বন্ধুরা একটু গভীর ভাবে মনোযোগ দেন অন্তরের কান লাগান আমি বেশি সময় আপনাদের সামনে নিব না আমি আপনাদের সামনে যেহেতু রবিউল আউয়াল মাস যেহেতু এই মাসের মধ্যে আমার আপনার কামলিওয়ালা নবী রহমত আলামিন এই ধরা দামে আগমন করেছেন এই জন্য আমি আমার রহমত আলামিনের আজমতের শানের উপরে দুই চারটি কথা আমি বলবো শুনতে রাজি আছেন আমার নবীর শান আল্লাহর দরবারে কত মহান আমি আজকে আমার নবীর ব্যাপারে কিছু কথা আমি আপনাদের সামনে বলতে চাই কারণ আমার অনেক ভাইরা হয়তো বা তারা না বুঝে আমার নবীর ব্যাপারে বিভিন্ন রকমের ধারণা করতেছেন বিভিন্ন রকমের সমালোচনা করতেছেন আমি এই জন্য অনুরোধ করব গভীর ভাবে মনোযোগ দিয়ে আমি অদম কি বলে শুনেন এই আলোচনার দ্বারা আপনাদের যাদের ভুল ধারণাটুকুন রয়েছে আমার নবীর ব্যাপারে ওই ভুল ধারণাটুকু আজকের মাহফিল থেকে আমরা সমাধান করব কথা বলেন ঠিক কিনা এই ভুল ধারণাটা আমাদের সমাধান করার দরকার আছে কি নাই গভীর মনোযোগ আমার নবীর शान যদি বর্ণনা করতে হয় আমার নবী কেমন আমার নবী যে কত মর্যাদা ওটাকে বোঝানোর জন্য একটু সৃষ্টির রহস্য সম্পর্কে আলোচনা করার দরকার কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার আজকের আলোচনার বিষয় আমার আজকের আলোচনার শিরোনাম আমি আপনাদের সামনে নিয়েছি সৃষ্টির রহস্য ও দয়াল নবীজির মর্যাদা জোর বলুন সুবাহ আমি কি সম্পর্কে আলোচনা করব সৃষ্টির রহস্য এবং আমার নবীজির মর্যাদা কারণ সৃষ্টির রহস্যটা যখন আমরা উদ্ঘাটন করব তাহলে আমার রসুলের সৃজন কিভাবে হয়েছে আমার রসুল কিভাবে এসেছে তখন আমার নবীর ব্যাপারে পুরোপুরি আমাদের ধারণাটা পরিবর্তন হয়ে যাবে যারা আমার নবীকে আমাদের মতো সাধারণ মানুষের সাব্যস্ত করি আমার ওই সকল ভাইদের ধারণাটুকু ক্লিয়ার হয়ে যাবে এই জন্য আমরা আজকের এই সৃষ্টির রহস্য ও নবীর মর্যাদা সম্পর্কে এই আলোচনাটা দัจ্জ সহকারে শেষ পর্যন্ত সোনার ইচ্ছা কি আমাদের আছে এখন এবং এই আলোচনাগুলা করা হবে কুরআন এবং সুন্নাহ মোতাবেক সুবহানাল্লাহ বলেন কারণ কুরআন সুন্নাহর বাহিরে কোনো কিছু বলা সম্ভব আমার ভাইরা বাবারা বন্ধুরা আল্লাহ রাব্বুল আআমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে মানুষ সৃষ্টির ব্যাপারে অসংখ্য আয়াত কারীমান আজিল করেছেন আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের অনেক জায়গার মধ্যে আমার আল্লাহ ইরশাদ فرمায়ছেন পবিত্র কালামুল্লাহ শরীফের 30 নম্বর পারার মধ্যে আমার আল্লাহ বলতেছেন খলাকাল ইনসান মিন আলাক সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহ একটা ডাক দেয়া কয় জগতের মানুষ আমি আল্লাহ সৃষ্টি করেছি মানুষকে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি রক্ত থেকে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ মানুষকে কি করেছেন সৃষ্টি করেছেন শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াতের মধ্যে পবিত্র কালামুল্লাহর মধ্যে বলতেছেন খলাকাল ইনসানা মিন নুতফা আল্লাহু আকবার আমার আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এক ফোঁটা মনি বা বীর্য থেকে জুড়ে বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ মানুষকে কি করেছেন সৃষ্টি করেছেন একটু কথা বলেন মানুষকে আল্লাহ কি করেছেন সৃষ্টি করেছেন খলা মানে হচ্ছে সৃষ্টি এটা মানুষের ক্ষেত্রে কার ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে আমার আল্লাহ রাব্বুল আলামিন জমিন এবং আসমান চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আর সকুশী কলম এই সমস্ত কিছুর ব্যাপারে আগুন পানি সহ সমস্ত কিছুর ব্যাপারে আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ সৃষ্টি করেছি কি করেছি সৃষ্টি করেছি খলাক শব্দটা আমার আল্লাহ ব্যবহার করেছেন ভাইও এবারে যদি আমার দয়াল নবীর ব্যাপারে যদি আসেন আমার দয়াল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন আমার আপনার দয়াল নবীকে আল্লাহ সৃষ্টি শব্দ ব্যবহার করছেন না আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের সতেরো নম্বর পারা সুরা আম্বিয়ার মধ্যে বলতেছেন সুরা আম্বিয়ার এক শত সাত নম্বর আয়াতের মধ্যে সতেরো নম্বর পারার নয় নম্বরে পৃষ্ঠা আমার আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা হু আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন ঘোষণা কার আরো জোরে বলেন কার আমার আল্লাহ এক দা ডাক দিয়া কয় বন্ধ ইয়ার্লা হাবিবাল্লা নবী গো আমি আল্লাহ আপনি নবীকে গোটা জগতের জন্য সারা আলমের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি কন সুবাহ আল্লাহ আমার নবীর ব্যাপারে বলতেছেন আর মানুষ এবং আসমান জমিন সমস্ত সৃষ্টির ব্যাপারে আল্লাহ কি নাই আমাদের সাধারণ মানুষের থেকে আমার নবীর সাথে পার্থক্য আছে কি নাই তাহলে বর্তমানে কিছু সংখ্যক আলেমেরা লিখনির মধ্যে লিখতেছেন ওয়াজের মধ্যে বলতেছেন নবী একটা সাধারণ মানুষ নবী আমাদের মতন নবী মাটির মানুষ নবী মহিলা গেছে বুচ্চা গেছে গোল্লা গেছে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ এই রকম বলে কি বলে না আরো জোরে বলেন বলে কি বলে না আমার নবী কি মাটির নবী না নূরের নবী আরো জোরে বলেন কিসের নবী বন্ধ আমার আল্লাগ রব্বুলার আলামিন বলতেছেন বন্ধ আমি আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি কি করেছি প্রেরণ করেছি পাঠিয়েছি অপর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে ইয়া আ গিয়ো হ বিগিয়ো ইনিয়া আম সাল্লা কাশী ও বস্প রাও ওয়ানজি আমার আল্লাহ বলতেছেন ইয়ার সুর আল্লাহ নবী গো ইয়া হাবিব আল্লাহ বন্ধ আমি আপনাকে আমি আপনাকে প্রেরণ করেছি কি করেছি প্রেরণ করেছি সুসংবাদদাতা হিসাবে ইয়া আল্লাহ আমি আপনাকে সুসংবাদদাতা হিসাবে এবং সাক্ষী হিসাবে আমি আপনাকে প্রেরণ করেছি জোরে গান সুবহানাল্লাহ এই ঘোষণাগুলো কার আমার আল্লাহর এই ঘোষণাকে অস্বীকার করা যাবে যাবে কোরআন আল্লাহর বাণী কার বাণী এই কোরআন কখনো অস্বীকার করা যাবে তাহলে কোরআন দ্বারা প্রমাণিত আমার নবীকে আল্লাহ প্রেরণ করেছেন কি করেছেন প্রেরণ করেছেন অর্থাৎ আমার নবীকে পাঠিয়েছেন তাহলে সৃষ্টি এবং পাঠানোর মধ্যে বেশ কম আছে কি নাই আমি জালালি আজকেরি মাহফিলের মধ্যে এসেছি ঠিক না আমি আজকিরি মাহফিলের মধ্যে এসেছি নাকি আমার এনো বানাইছে এখানে বানাইছে মানে তাহলে আমি এখানে এসেছি তাহলে কোথাও না কোথাও থেকে আমি এসেছি আমার সৃষ্টি অন্য কোথাও অন্য কোনো এক জায়গা থেকে আমি এখানে এসেছি তাহলে এসেছি এটা এক জিনিস আর সৃষ্টি হয়েছে এটা আরেক জিনিস এসেছে এক জিনিস সৃষ্টি হয়েছে সৃষ্টি করেছে সেটা আরেক জিনিস কথা বুঝতেছেন কথা বুঝতেছেন আপনারা নাকি অসুবিধা হচ্ছে আমার কথা সবাই বুঝেননি নি গভীর মনে আমার নবীর ব্যাপারে আল্লাহ বলতেছেন বলতেছে রাসূল আল্লাহ বন্ধ আমি আপনাকে প্রেরণ করেছি আর সমস্ত সৃষ্টির ব্যাপারে আমার আল্লাহ বলতেছেন ও জগতের মানুষ আমি আল্লাহ সমস্ত জিনিসগুলাকে সৃষ্টি করেছি মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন রাত দিন চন্দ্র সূর্য সমস্ত কিছুকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন এই জগতের মধ্যে জোরে বলেন ঠিক কিনা গভীর মনে যোগ তাহলে এবারে আমার প্রশ্ন হলো আল্লাহ আমার নবীকে যে পাঠাইলেন তাহলে আমার নবীর সৃষ্টি তাহলে পূর্বে কখনো না কখনো হয়েছিল আমার নবী যে কোথাও না কোথাও থেকে এসেছে যেহেতু আমার নবীকে রহমত হিসাবে জগতের মধ্যে পাঠাইছে তাহলে রহমত হিসাবে আমার নবী অন্য জায়গার মধ্যে আগে সৃষ্টি হয়েছিলেন পরবর্তীতে আমার নবীকে রহমত হিসাবে পাঠানো হয়েছে তাহলে এবার এই আমার আপময় জনসাধারণ আমাদের জানার দরকার আমার নবী আসলেন কোথেকে ঠিক নি যেহেতু নবী আসছে নবীরা আল্লাহ পাঠাইছে তো আল্লাহ কোথা থেকে পাঠাইছেন এবং কোথা থেকে আসছেন এটা জানার দরকার আছে না এটা যখন আমরা জানতে পারবো তখনই আমরা নির্বিধা নির্বিগ্নে বুঝতে পারবো যে আমার নবী আমাদের মতো কথা বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা গবীর মানে যাও আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় জগতের মানো আমার বন্ধুরে তোমরা ভালোবাসো আমার বন্ধুরে তোমরা অনুসরণ কর আমার আল্লাহ বলতেছেন জগতের মানুষ আমি আল্লাহরে শুধু মানলে নবী মানা হয় না আর আমার বন্ধুরে মানলে আমি আল্লা সহ মানা হইয়া যায় জোরে কোন সুবাহ আল্লাহ এখন আমি আপনাদের কাছে দলিলের দিকে যাচ্ছি একটু পরে সামনে আমি আপনাদেরকে দলিল দেব তার আগে আমি আপনাদেরকে বোঝার জন্য বলছি যেহেতু সৃষ্টির রহস্য সম্পর্কে আলোচনা করছি স্বাভাবিকভাবে যেইভাবে আপনারা বুঝবেন ওইভাবে আমি বোঝানোর চেষ্টা করব আপনাদের কাছে আমার প্রশ্ন হলো এই এলাকার মধ্যে গাছ আগে না ফল আগে একটু কথা বলেন আব্বা কি আগে আরো জোরে গাছ আগে গাছের মধ্যে বিভিন্ন গাছ আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ লেবু গাছ এই জাতীয় বিভিন্ন ফলের গাছ আছে কি নাই আরো বলেন আছে কি নাই আম গাছ আমাদের এলাকার মধ্যে আছে কি নাই আম গাছের মধ্যে কি ধরে কথা বলেন কি ধরে অসুবিধা হচ্ছে কথা বুঝতেছেন সালাতু সালাম গো আমার দরদ সাহেব মহব্বত মস্তফায় তুম ৰাজ দিম ডায় একটো দুইটা হাত তুলে দেন চা আল্লাটো চা আমার গয়ামাৰ ধৰধ চা সবাই কয় নবী মস্তফায় তুম ৰাজ দিপ্তি মদিনাই সবাই চা আল্লাটো চা লাঙ্গয়ামাৰ কয় নবী মস্তফায় তোমরা মদিনী পের মদিনা বেহস্তর বাগান আছে ঠিক নি ঠিক নি

যাও গদিনায় সা আল্লাহ তুসা ลํา গয় আমার দরুদ সালাম গয় আমার কোয়ো নবী তোমার আজাদি জুরে কোন সুবহানাল্লাহ গভীর আপনাদের কাছে আমার প্রশ্ন ছিল আপনারা একটু আমার সাথে কথা বলেন এই এলাকার মধ্যে গাছ আগে না ফল আগে আরও জোরে বলেন আরো জোরে ওমা কি চা লাগতেছে খাও না চিন্তা করেন না শেষে তাবারক আছে তো বিয়ের পিতা বর কথা বলেন ঠিক কিনা তাবারক নিয়ে আমরা সবাই যাব আল্লাহ জানা তাবারক পর্যন্ত থাকার তৌফিক বলি বলিয়ান তাহলে আপনাদের কাছে প্রশ্ন হলো গাছ আগে না ফল আগে একটু জোরে বলেন গবীর মানে যাও এখন প্রশ্ন হইল ওই গাছটা কি মাটির মধ্যে উঠেছে নাকি অন্য কোথাও আরো জোরে বলেন কোথায় মাটির মধ্যে গাছ উঠেছে কি গাছের মধ্যে ফল ধরছে নাকি মাটি ধরছে কথা না কি ধরছে ফল এখন গাছ হলো গাছ হলো কি কথা বুঝতেছেন না গাছ হইলো কি কাঠ কাঠ দিয়া খাদ বানায় কাঠ দিয়া বানায় কাঠ দিয়া চেয়ার বানায় খাদ দিয়া আলমারি বানায় কাঠ দিয়া বিভিন্ন রকমের ফার্নিচার আসবাবপত্র বানায় কথা বলেন ঠিক কিনা গভীর মানে যহ এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো ওই গাছের মধ্যে ধরেছে কি ওই ফল দিয়া খাদ বানান যাইবনি ওই ফল দিয়া চেয়ার বানান যাইবনি তোমার তো মনে হয় অন্য কিছু বানানো যাবে দরজা বানানো যাবে মনে হয় যাইবনি তাহলে বুদা গেল গাছ এক জিনিস ফল আরেক কথা বুঝতেছেন মাশাআল্লাহ কথা না বুঝলে সামনে যাওয়া যাবে না আমার কথা বুঝেন নি হুজুর কি বুঝমু এতক্ষণ রাতে এমন শীতে দইছে এন বুঝিও না বুঝার মতো কথা কেন ঠিক নি ও ঠিক সবে যদি ঠিক হয় তো ঠিক কেন গভীর মান এখন প্রশ্ন হইল ওই গাছের মধ্যে ধরে ফল গাছ এক জিনিস ফল আর এক জিনিস ভাই ওই গাছ দিয়া খাদ দিয়ে খাট বানাই চেয়ার বানাই ফার্নিচার বানাই গাছ হইলো কাট আর ওই কাঠ দিয়া আমার মা বোনেরা গ্রামের মধ্যে যারা আগুনের চুলার মধ্যে রান্না করেন তারা ওই কাঠ দিয়া চুলার মধ্যে আগুন ধরায় ঠিক নি ঠিক নি ভাইয়ো আর ওই গাছের মধ্যে যেই ফল দৰে আম বলে শুধু আমাদের এই সার্টিপারার মধ্যে আম যখন কাঁচা হয় তখন বানাই বত্তা আর ফাইটলে বানাই জুস ঠিকনি 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 তাহলে আম দিয়া কাঁচা হইলে বানান বত্তা আর ফাইটলে বানান যুঁজ লেকিন চেয়ার ফার্নিচার বানাইতে পারেন তাহলে গাছের জিনিস ফল আরেক ঠিক নেই গভীর মনোযোগ এবার আপনাদের আমি বুজার জন্য বলছি ভাই এই গাছ এবং ফল আমার মজু নয় আমি বুজার জন্য যেহেতু সৃষ্টির রহস্য সম্পর্কে কথা বলছি গভীর মনোযোগ আদম নবী হইলেন গাছ আর আমরা হইলাম ফল ফল আল্লাহ কোরআনে বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা সবাই আমার মুখে মুখে বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ ডাক দিয়া কয়ে জগতের মানুষ আল্লাহ আমি মাটি দিয়া আদম বানাইলাম কি বানাইলাম আদম বানাইলাম এই আদম জাতকে আমি আল্লাহ আবার মাটির মধ্যেই পুঁতে দেব জোরে কোন আল্লাহ তাহলে বুঝা গেল আল্লাহ মাটি দিয়া বাবা আদম রে বানাইছে ঠিক নি নাকি আজকে সভাপতি রে বানাইছে আল্লাহ মাটি দিয়ে কার বানাইছে কথা বুঝতেছেন না আল্লাহ মাটি দিয়ে কারে বানাইছে আদম রে বানাইছে ভাই ও এই জন্য আমি কোরআন থেকে আয়াত পড়েছিলাম এই যে আমার সামনে দলিল রয়েছে আল্লাহ রব্দুল আল আমিন বলতেছেন ফলাফল ইং স্যাড আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি রক্তপিন্ড থেকে ঘোষণাকার রক্তপিণ্ড থেকে আমার আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন গবির মনে চো এখন আমার আল্লাহ মাটি দিয়া আদমরে বানাইলেন ওই সময় তো আল্লাহ কোনো কিছু সৃষ্টি করেন নাই ওই সমস্ত কোনো কিছুই নাই মানুষ নাই জিন নাই ফরি নাই গাছ নাই বৃক্ষ নাই পাহাড় নাই দরিয়া নাই আসমান নাই জমিন নাই কোনো কিছু নাই সমস্ত কিছু আমার আল্লাহ সৃষ্টি করবেন বা করতেছেন বা সৃষ্টি করেছেন সোহান বলেন আমার আল্লাহ ওই দুনিয়া আসমান জমিন বানাইলেন দুনিয়াতে এখনো মানুষ পাঠান নাই তবে রুহের জগতের মধ্যে সমস্ত রুহু গুলাকে আমার আল্লাহ বানাইয়া একত্রিত করে রেখেছেন জোরে কোন সুবাহ আল্লাহ গভীর মনে আমার আল্লাহ যখন কুদ্রুতি দিলের মধ্যে যখন ইচ্ছা জাগলো আমি জগতের মধ্যে আদম বানাইমো আমি জগতের মধ্যে মানুষ বানাইমো আমি আদম বানামো প্রতিনিধি বানাইমো জোরে কোন সুবাহানাল্লাহ এটা কমন 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 কথা এটা আপনারা শুনেছেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালায়িকাতি ইন্নী জায়রুন ফিল আরদি খলিফা এটা

জিবরাইল আমার ছাইরা আসলেন জমির মধ্যে জিবরাইল আইশা যখন মাটির মধ্যে এই ভাবে হাত রাখলেন মাটি একটা দাগ দেয়া কয় জিবরাইল ও জিবরাইল তোমারে আল্লাহর দুহায় তুমি আমারে দয়রো না সুবহানাল্লাহ তো জিবরাইলের মনটা ছিল নরম কি ছিল জিবরাইলের মনটা নরম না গরম আরো জোরে বলেন নরম না গরম জিব্রাইল যখন মাটির কাছে যাইয়া এইভাবে হাত রাখলেন মাটি একটা দাগ দিয়া কয় ও জিব্রাইল তোমার আল্লাহর দোহাই তুই আমার দোহাই সুবহানাল্লাহ বলেন কে কথা কয় মাটি কথা বুঝতেছেন মাটি নিতে পারেন নাই জিব্রাইল যায়া সিদরাতুল মুনতাহার মধ্যে বইসা বইসা কান্দে আমার আল্লাহ একটা ডাক দেয়া কয় জিব্রাইল রে মাটি আনছনি আমার আল্লাহ কি জিব্রাইলের মনের খবর জানে না জানে কি জানে না জিব্রাইল কয় আল্লাহ তুমি তো অন্তর জামি আমি হইলাম যা ও আমার মনে কি যন্ত্র না গাল্লাহ তুমি বুঝা কি বুঝ আল্লাহ রে আল্লাহ কর্লা তোমার মনে জোরে কোন সোভান আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল বুঝে ফেলেছি বুঝে ফেলেছি তুমি পারো নাই তুমি ফেল করেছ ও আমি কে ফেল করেছে জিবরাইল মানতে আনতে পারে নাই ও আমি কে ইল তুমি যাও মিকাইল গেলেন میکাইল ফেল সংক্ষেপে বলছি কমন কমন میکাইল ফেল আল্লাহ ডাক দেয় কয় ও ইসরাফিল তুমি যাও ইসরাফিল গেলেন ইসরাফিল ও ফেল আমার আল্লাহ এবার সিদ্ধান্ত নিলেন আজরাইল ও আজরাইল জিব্রাইল রে পাঠাইলাম জিব্রাইল ফেল ইসরাফিল কে পাঠাইলাম ইসরাফিল ফেল মিকাইল কে পাঠাইলাম মিকাইল ফেল হয়ে গেছে আজরাইল রে আমি খুদার অন্তরে ইচ্ছা জেগেছে আমি আদম বানাইব প্রতিনিধি বানাইব জমিনের মাটি আনো মাটির দরকার এখন ও আজরাইল তোমারে ফেল করা যাবে না ওরা সবাই ফেল করেছে ও আজ আজরাইল তুমি ফেল করতে পারবা না আজরাইল একটা ডাক দিয়া কয় আল্লাহ শুধু হুকুম করেন হুকুম করতে দেরি মাটি আনতে আমি আজরাইল দেরি করতাম না আল্লাহ কই বলেন না এখন প্রশ্ন হলো আজরাইলের মেজাজ নরম না গরম কথা কয় না নরম না গরম আজরাইল কত কঠিন আজরাইলের এই কেউ দেখে নাই যে একবার আজরাইল রে দেখছে ভাই আজকে ওই শাটি পাড়ার কবরস্থানের মধ্যে মাটির নিচে লাশ হয়ে শুয়ে রয়েছে কথা ঠিক কিনা ভাইও ধ্বনি বলেন গরীব বলেন ছুটা বলেন বড় বলেন এ আমার পর্দান্তর আড়ালের মা বলেন আগো মহিলার ওছর নাই সবাইকে একদিন আজরাইলের হাতে ধরা দিতেই হবে কথা বলেন ঠিক ঠিক ওরে মরনেরি কথা মানোস মরনেরি কথা মানোস শরণ কর আজরাইলা শীলে করো কপিওত চলবে না কথা কোন ঠিক না আরো জোরে বলেন ঠিক ঠিক তওবা নাম গাছটি আছে পাতা পাতায় লেখা আছে মানুষের হায়াত ঠিক না ঠিক না আপনার হায়াত লেখা আছে আমার হায়াত লেখা আছে সবার হায়াত লেখা আছে ওই গাছটার নাম কি আরো জোরে বলেন কি গাছ তওবা গাছ ওর সেই ফাতা জরিয়া গেলে সেই ফাতা জরিয়া গেলে মোতের নিশানা আজরাইলা sile karo কপিয়াত চলবে না বলেন আজরাইলা sile karo কপিয়াত চলবে না কথা বলেন ঠিক কি না এখন প্রশ্ন হলো ওই তওবা গাছটা কোন জায়গায় তওবা গাছটা কি ব্রাহ্মণবাড়িয়ার শহরে কোন জায়গায় একটা লোক বলেন এই তওবা নামক গাছটা কোন জায়গায় আছে একটা লোক দাঁড়িয়ে বলেন আমি তাকে ধন্যবাদ দিব কেন জানলেন না জানার কি প্রয়োজন ছিল না এই গাছের পাতার মধ্যে আমার আপনার জীবনের শেষ সিগনাল শেষ অ্যালার্মটা বাজবে ওই রিলেটিভ যেটা আমার নিজের সাথে সম্পর্ক ওই গাছ ওই গাছটাকে একবার খোঁজার দরকার ছিল কিনা আরো জোরে বলেন ছিল কিনা কিন্তু এই দুনিয়া এসে সমস্ত কিছু আমরা ভুলে গেছি জানার দরকার আছে কি নাই কেউ আছেন নি কেউ আছেন গাছটা কোথায় না আব্বা سيدناตร মত তবে 나시드라툴 মুনতাহা একটা গাছ আছে সেটা হলো সাজরাতুল ইয়াকিন সুবহানাল্লাহ না জানলে বলবেন হুজুর জানি না জালালি এসে জানাই দেওয়ার লাগিয়া ও জানারে জানাই দেওয়ার কামই হইছে জালালি কাজ কথা বলেন ঠিক কিনা কেউ জানার দরকার আছে নি কমনি না প্রশ্ন রাখি যাই প্রশ্ন রাখি যাই হ্যাঁ আচ্ছা কই যাই আজকে যেহেতু আসছি কমু অনেক কথা সেই বটগাছের পাতা আছে কোথায় সে কথা বল জানার দরকার আছে নি এই জমিন থেকে পাঁচশো বছরের দূরে যে দেশটা সেই দেশটার নাম হইলো প্রথম আসমান আমার ভাই বলেছেন সিদ্ধাতুল মুহায় না কি রয়েছে বাইয় সিদ্ধাতুল মুহায় রয়ে সিদ্ধাতুল মুহার মধ্যে যে গাছটা রয়েছে ওই গাছটার নাম হলো সাজরাতুল ইয়াকিন ওই গাছের একটা ডাইল গেছে মাগরিবের দিকে একটা ডাইল গেছে মাসিকের দিকে একটা গেছে সিমাইলের দিকে আর জুনুবের দিকটা খালি এটা অন্য আলোচনা এদিকে যাইলে আমি আজকের আলোচনা গুছাইতে পারবো এটা অনেক বড় আলোচনা জুরু বলুন সুবাহান ওই জায়গার মধ্যে একটা ছাতলা বিল্ডিং আছে ভাই ওই বিল্ডিং এর পাঁচটা হইলো জানালা সাতটা হলো দরজা ওই ঘরটা হলো জিবরাইল আমিনের সুবহানাল্লাহ প্রথম আসমান থেকে 500 বছরে দূরে যে দেশটা সেই দেশটার নাম হলো প্রথম আসমান প্রথম আসমান থেকে 500 বছরে দূরে যে দেশটা সেই দেশটার নাম হলো দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান থেকে 500 বছরে দূরে দেশটা সেটা তৃতীয় আসমান তৃতীয় আসমান থেকে 500 বছরে দূরে দেশ যে দেশটা সেটা হলো চতুর্থ আসমান চতুর্থ আসমান থেকে 500 বছরে দূরে যে দেশটা সেটার নাম হলো পঞ্চম আসমান পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান সেটা 500 বছরের দূরে 500 বছরে দূরে যে দেশটা রয়েছে সেটা হলো সপ্তম আসমান সপ্তম আসমান থেকে 500 তার দূরে যায় দেশটা রয়েছে সেটার নাম হলো সিদরাতুল মুনতাহা জুরে কোন সুবহানাল্লাহ এবারে আসেন সিদরাতুল মুনতাহা থেকে 500 বছরের দূরে যে দেশটা সেই দেশটার নাম হলো আলামে নাবঘা আলামে নাবঘা থেকে 500 বছরের দূরে যে দেশটা সেই দেশটার নাম হলো আলামে তিব্বা আলামে তিব্বা থেকে 500 বছরের দূরে যে দেশটা ওই দেশটার নাম হলো আলামে কলকলা আলামে কলকলা থেকে 500 বছরের দূরে যে দেশটা ওই দেশটার নাম হলো আলামে জঞ্জলা ওই 500 বছরের জঞ্জলা থেকে দূরে যে দেশটা 500 বছরের দূরে যে দেশটা ওই দেশটার নাম হলো আলামে কুদানি আলামে কুদানি থেকে 500

আজরাইলের সামনে একটা টেবিল থাকে ভাই ওই আজরাইলের বাম পাশ দিয়া একটা গাছ আছে ওই গাছটার নাম হইল তাও বা গাছ ধরে গান সোহান ওই গাছের পাতার মধ্যে কুটি কুটি ফাতা বিদ্যমান ওই পাতার মধ্যে আমার আপনার সকলের হায়াত এবং নাম ঠিকানা লেখা আছে ওই গাছ থেকে যখন পাতাটা জরে ভাই চল্লিশ দিন লাগে আজরাইলের সামনে টেবিলে পড়তে এই জন্য যারা মমিন তারা বলতে পারেন মরণের চল্লিশ দিন আগে তাদের দিলে খবর হইয়া যায় যে আমি এই জগতে আর কি থাকবো না অসুবিধা হচ্ছে খারাপ লাগতেছে সামনের দিকে যেমনই সৃষ্টির রহস্য এটা তো কোন সময় শেষ করবো তো ডাইল বাড়ি যাইতেছে কখন তো শেষ করি আল্লাহ জানে গভীর মানে যাও ওই আজরাইলের সামনে যখন ওই তহবা নামক গাছের পাতাটা যখন ভরে এর সাথে ফারার আব্দুল করিম আব্দুর রহিম ওই পাতাটা যখন আজরাইলের সামনে পড়ে ভাই আজরাইল যখন ওই পাতাটার এইভাবে থাপ্পর দিয়ে ধরে ভাই বাংলাদেশ বলেন ফিলিস্তিন বলেন আফগানিস্তান বলেন বিশ্বের যে প্রান্তে থাকুক না কেন আল্লাহর ওই আজরাইল যখন পাতাটা ধরে মোহরদের মধ্যে তার শরীরে 360 টা রং ফাস ফাস করে চিরে যায় যখন সুবহানাল্লাহ আজরাইল ওই পাতাটা যখন আজরাইলের সামনে পড়ে ওই পাতাটার রং থাকে দুইটা একটা হলো দু চকি কালার আর হলো বেহস্তের কালার কালারের দিকে আমি যাচ্ছি না ওদিকে গেলে আবার সময় চলে যাবে তবে আজকে আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম বেহস্তের কালার কি আর জান্নাতের কালার কি এটা খুঁজে খুঁজে সুবহানাল্লাহ বলেন গভীর মানে যাও তাহলে এই তবা গাছের নিচে আজরাইল বসা থাকেন ওই তবা গাছের পাতাটা যখন পড়ে যার নাম ঠিকানা ওই জায়গার মধ্যে হায়াত লেখা ওই পাতাটা চড়তে দেরি ওই মানুষটার মৃত্যুবরণ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা গভীর মানে য তাহলে ওই আজরাইলের মেজাজ নরম না গরম আরো জোরে বলেন নরম না গরম যেই আজরাইল এত দূরের দেশ ওই জায়গার মধ্যে যখন ফাতাটা ধরে মানুষের রুহটা বের হয়ে যায় আজরাইল একটা সুরত নিয়ে তখন তার সামনে মুহূর্তের মধ্যে আসতে পারে কারণ আজরাইলের এমন ক্ষমতা দিছে আমার আল্লাহ সমস্ত মানুষগুলা আজরাইলের চোখের সামনে আজরাইল আমাদের সবাইকে দেখতেছে যেই মাত্র আমার আল্লাহ হুকুম করবেন সাথে সাথে কথা বলেন ঠিক কিনা তাহলে আমাদের মতের জন্য প্রস্তুত থাকার দরকার আছে কেউ আসেনি বলো তো নাই মৈতান নজর আই হারা জীবন এরকম কেউ কেউ আসেনি আছে মনে আওয়াজে কয় আছে গবীর মানে জোর ওই আজরাইল জমিনে আসলেন মনে আছে জিবরাইল ফেল মিকাইল ফেল ইসরাফিল ফেল আমার আল্লাহ ডাক দেয় কয় আজরাইল তোমারে ফেল করা যাবে না তুমি যাও মাটি নিয়ে আসো আজরাইল যখন জমিনের মধ্যে আসলো ভাই ওই মাটিকে যখন এইভাবে যখন হাত দিয়ে যখন ধরতে গেলেন মাটি একটা দাগ দিয়া কয় আজরাইল তোমার আল্লাহর দোহায় তুমি আমারে ধরো না সুবহানাল্লাহ আজরাইলকে যখন মাটি বললেন ও আজরাইল আল্লাহর দোহায় আমারে দৈর না আজরাইল রাগান্বিত হইয়া গেলেন আজরাইল গরম হইয়া গেলেন ইরে বেগ কুল্লা মাটি কেমন বেগ কল তুই আমারে গরম কইরা দিছস আমারে মেজাজ খারাপ কইরা দিছস আমারে থামাইবার মত জগত আর কেউ এ বেগ কুল্লা মাটি তুই যে আল্লাহর দোহায় আমি আজরাইল দে দিতেছস ওই আল্লাহ আমারে হুকুম করছে তুই না জন্য মাটি রে তোর হুকুমের চাইতে আমার আল্লাহর হুকুম আমার কাছে বড়

যখন মাটির কাছে আসলে মাটি ডাক দেয়া কয় হাজরাইল আমারে ধৈরনা আমারে ধৈরনা আজ ডাক দেয়া কয় মাটি রে আপনার চাইতে আমার আল্লাহর হুকুম আমার কাছে অনেক বড় এর মাটি যত রকম করো আমি আজরাইলের মেজাজ গরম আমি আজরাইলের হাত থেকে তুমি রক্ষা পাইবে না ভাইও আজরাইল কথা বলিয়া যখন একটা থাপ্পড় দিলেন জমিনের মধ্যে এক কথা পরে মাটি উঠছে চল্লিশ মন মতান্তরে ছাপ্পান্ন মন ওই মাটি নিয়ে গেলেন আল্লাহ এই মাটি দিয়ে আদম বানাইলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ একবার বলেন আল্লাহ মাটি দিয়ে কারে বানাইলেন আদম বানাইলেন এখন প্রশ্ন হলো আমার নবী কবি আমার নবী তখন কোথায় অনেকে বলে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারো রবি নবীর সৃষ্টি হয়েছে না না নবী আগমন করেছে আমি কোরআন থেকে প্রমাণ করেছি সুরা আম্বিয়া একশত সাত নম্বর আয়াত সতেরো নম্বর পাড়া নয় নম্বর পৃষ্ঠাতে ওই আয়াত খানা পেয়ে যাবে আল্লাহ যেখানে আমার নবীর আগমনের কথা বলছেন শুভ আগমনের কথা বলেছেন সেখানেই আরসাল নাকা শব্দটা ব্যবহার করেছেন অর্থাৎ আমার নবীকে পাঠিয়েছেন প্রেরণ করেছেন জুরু বলুন আর সমস্ত কিছুর ব্যাপারে আল্লাহ খলাক শব্দটা ব্যবহার করেছেন অর্থাৎ আল্লাহ সৃষ্টি করেছেন তাহলে আমাদের মাঝে আমরা হলাম সৃষ্টি আল্লাহর সৃষ্টি ঠিক না নবীও আল্লাহ সৃষ্টি তবে নবী হলেন শ্রেষ্ঠ সৃষ্টি নবী এবং আমাদের মধ্যে পার্থক্য আছে কি নেই আর জোরে বলেন আছে কি নেই গভীর মনে যোগ ওই আদমকে আমার আল্লাহ বানাইলেন আদমের বডি বানাইলেন ওই মাটি দিয়ে আদম বানাইলেন মাটির পুতুল লড়ে না সরে না কথা কয়না কথা কয়না আমার আল্লাহ

আমি আল্লাহ যখন ছিলাম একা আমার নাহি ছিল কোন শাখা আমার কোনো বন্ধু ছিল না বান্ধব ছিল না কোন শাখা ছিল না কোনো শাখা কোন বন্ধু বান্ধব ছিল না আমি আল্লাহ আল্লাহ ছিলাম আমি আল্লাহ ছিলাম গুপ্ত একটা ধন ভান্ডারের নেই জাতি ও জগতের মানুষ যখন আমি আল্লাহ আমি নিজেকে জাহির করার জন্য ইচ্ছা জাগলো আমার কুদ্রুতি দিলের মধ্যে ইচ্ছা হইল জগতে প্রকাশ হওয়ার জন্য আমি আমার নুরমুবারক থেকে নিজের শিও নূর মুবারক থাইগা আমার বন্ধু নবীর নূর বানাইছি আল্লাহ যখন ছিলেন একা নাহি ছিল কোন সখা আরে তখন আল্লাহ প্রকাশিত চায় রে মুমিন ভাই

আমার আল্লাহ আমার বন্ধু নবীর নুর মবারক বানাইলেন আমার নবী একটা ডাক দিয়া আদম যখন মাটি এবং পানির সাথে মিশ্রিত আলাদা আলাদা ভাবে রয়েছে আদমের শরীরের মধ্যে রুহ দেওয়া হয় নাই মাটি এবং পানি পৃথক পৃথক অবস্থায় ওই সম আমি দয়াল নবী তখনও ছিলাম জোৰখন আল্লাহ আমার নবী তখনও দলিল হইল কুন্তু নাবিয়াও বিয়াও ও আদাম ও বাইনার মা এ তিন অপর জায়গায় এসেছে কুন্তু না বিয়াও ও আদাম ও বাইনার রু হিওয়াল জাসাদ জুড়ে বলুন সুবাহার আল্লাহ আদমের রুহু এবং দেহের মধ্যে দেওয়া হয় নাই পৃথক অবস্থায় তখন আমি নবী তখন নবী ছিলাম জুড়ে কন্যা সুবাহান আল্লাহ আদম বানাইলেন আদমের মধ্যে আমার আল্লাহ রুহু দিলেন রুহু যায় না যায় না যায় না ও আল্লাহ ভালো লাগে না অন্ধকার দুর্গন্ধ আমার ভয় লাগে আমার ওখানে থাকতে মন চায় না তখন আমার আল্লাহ আমার দয়াল নবীর নূর মুবারক আদমের ভিতরে ঢুকায়া দিলেন জোরে গাম সুবহানাল্লাহ আদমের মধ্যে আমার নবী নূর মুবারক দিলেন এই বাবা আদম থেকে শুরু করে সিলসিলা বাই সিলসিলা সিলসিলা বলতে গেলেও আর অনেক সময় লাগবে এই সিলসিলা বাই সিলসিলা হয়ে আস্তে 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 বাবা আব্দুল্লাহর ঘরে মা আমেনার ঘরে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের সময় মক্কা নগরে আমার দয়াল নবী আর শুভ আগমন করেছেন দূরে বলুন সুবহান গভীর মানে যোগ এখন আপনাদের কাছে আমি যে প্রশ্নটা করেছিলাম আদম নবী হইলেন গাছ মনে আছে নি আদম নবী হইলেন গাছ আব্বা আদম এবং মা হাওয়ার মিলনে আমরা হইলাম আদমের ফল জোরে কোন সুবহানাল এই জন্য বাবা আদমের দাতু হইল ভূত পবিত্র মাটি আমার আপনার দাতু হইল নুতফা বা বীর্য জোরে বলুন সুবহানাল তাহলে বাবা আদমরা আল্লাহ মাটি দিয়া বানাইলেন আমরা হইলাম মাটির জাত লেকিন মাটি নয় মাটির মধ্যে ধান গাছ গাছের মধ্যে মাটি ধরে না ধান ধরে মাটির মধ্যে আম গাছ গাছের মধ্যে মাটি ধরে না আম ধরে তো এই মাটির জাত হলো গাছ ওই গাছের মধ্যে ধরেছে ফল এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হইলো গাছ আগে না বীজ আগে কি আগে 20 আগে জমিনের মধ্যে আমরা বিচিটা যখন রোপণ করি ওই জমিনের মধ্যে মহান আল্লাহ এমন কারিগরি মেশিন পিট করলেন ওই জমিনের মধ্যে আমার আল্লাহ এমন একটা গরম তাপ দিলেন ওই তাপে কিছুদিন পর ওই বীচির চামড়াটা ফেটে যায় ফেটে যাওয়ার পর সেখান থেকে ভেদ করে গ্যাস বের হয় গ্যাস থেকে গাছ হয় গাছের মধ্যে আবার ফল ঠিক কথা বুঝতেছেন গবের মানে যাও এই গাছটা যখন হয় ওই গাছের মধ্যে ফল ধরে তাহলে প্রশ্ন হলো গাছের আগে বীজ ঠিক নেই তাহলে আদম নবী হইলেন গাছ আমরা হইলাম ফল আমার আপনার কামলে দয়াল নবী হইলেন বীজ জোরে কোন সুবহানাল্লাহ আদম নবী হইতো না যদি আমার আপনার কামলে নবী না হইতো আমার আল্লাহ একটা ডাক দেয়া কয় জগতের মানুষ আমার বন্ধু নীরে যদি না বানাইতাম আমি খুদাই কুল কায়নাত বানাইতাম না ও জগতের মানুষ শুধু তাই নয় আমি যে আল্লাহ সেই কথা জগতে জানতো না আমি আল্লাহ আমার জাতকে প্রকাশ করলাম আমার বন্ধু রহমত আল্লিল আল আমিনের মাধ্যমে জোরে কন সুবাহান আল্লাহ আমার নবীর शान আল্লাহর দরবারে কত মহান আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া বানাইলেন আসমান বানাইলেন জমিন বানাইলেন সমস্ত কিছু বানাইলেন তবে মানুষ এখনো দুনিয়ার জমিনে পাড়ান নাই তবে আমার আল্লাহ সমস্ত রূহগুলোকে একসাথে সৃষ্টি করলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সমস্ত রূহগুলার আমার আল্লাহ একসাথে সৃষ্টি করে ওই রূহের জগতের মধ্যে আমার আল্লাহ রেখে দিলেন একসাথে ওই জায়গার মধ্যে উপস্থিত আমার আল্লাহ ওই রুহের জগতে আলমে আরোহের মধ্যে আমার আল্লাহ দুইটা মাহফিল করেছেন দুইটা কনফারেন্স করেছেন এই যে মিলাদুন নবী আমরা করি অনেকে মিলাদুন নবী মানতে চায় না এই মিলাদুন নবীকে তারা বেদাত বলে শিরিক বলে এটা কোরআনে নাই হাদিসে নাই মিলাদুন নবী করা যাবে না আমরা সুন্নিয়া কেন মিলাদুন নবী করি না রে রিসালাত বলি তার একমাত্র কারণ হইল মিলাদুন নবী শুধু আমরা করি না মিলাদুন নবী স্বয়ং আমার আল্লাহই করেছেন সমস্ত নবীরা করেছেন ফেরেশতারা করেছেন জুরে কোন সুবহানাল্লাহ তাহলে জানার দরকার আছে কি নাই قالوا يا ابو القران الشريف مد عشان سوره ال وَإِذَا اخذ الله ميثاق النبين لما اتيتكم من كتاب وحكم ثم جاءكم رسول مصدق لما معكم لا تؤمنون به ولا পালনা আমার আল্লাহর ঘোষণা কার ঘোষণা শোনা আমার আল্লাহ একটা ডাক দেওয়া কয় নবী আল্লাহ হাবি ভাল্লা নবী গো আপনার শান আমি আল্লাহ বৃদ্ধি করেছি ওই নবীর শানের ব্যাপারে আমার আল্লাহ এই জায়গার মধ্যে ওই আয়াতের মধ্যে বলতেছেন স্মরণ করেন ওই সময়ের কথা স্মরণ করেন ওই সময়ের কথা যে সময় আমি সমস্ত রুহুদের সমস্ত নবীদের রুহুদ থেকে আমি কি করেছিলাম অঙ্গীকার নিয়েছিলাম তারা একে অপরের সাক্ষী হয়েছিল আমি আল্লাহ তাদের সাথে সাক্ষী হয়েছিলাম ধরে বলুন আল্লাহ এখন সাক্ষীটা কিসের কনফারেন্সটা কিসের সেখানে দুইটা কনফারেন্স হয়েছিল একটা হলো তাওহীদের কনফারেন্স এক আল্লাহর একত্ববাদের কনফারেন্স আর একটা ছিল রিসালাত অর্থাৎ নবীর shan মান নবীর shan আজমতের বর্ণনার মজলিস মাহফিল যারা বলেন সুবহানাল্লাহ সর্বপ্রথম আমার আল্লাহ যে মজলিসটা করলেন সেটা হলো রিসালাতের মজলিস ওই মজলিসের মধ্যে আমার আল্লাহ সমস্ত রূহগুলাকে একত্রিত করলেন ওই ruhur মধ্যে চাকমার রুহু আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কালো দলা নারী পুরুষ समस्त রুহুরা ওই জায়গার মধ্যে ছিল সমস্ত রুহুদের উদ্দেশ্য আমার আল্লাহ বক্তা বক্তা হিসেবে আমার আল্লাহ সকল সকলের কাছে অঙ্গকেন নিলেন আলাস্তুবি রাব্বিকুম সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমি কি তোমাদের প্রভু নই আমরা এক বাক্যে বলেছি না হ্যাঁ আপনিই আমাদের প্রভু সুবহানাল্লাহ আমার আল্লাহ ওই সমস্ত রুহুর কাছ থেকে ওই সময় অঙ্গীকার নিলেন আমরা এক ব্যাগকে আল্লাহ কে বলেছি আপনি আমাদের প্রভু তারপরে আমার আল্লাহ স্পেশাল ভাবে আরেকটা কনফারেন্স করলেন আরেকটা মাহফিল করলেন ওই মাহফিলের মধ্যে সকল মানুষের রুহুকে আল্লাহ রাখেন নাই আপনার জনসাধারণের রুহুকে রাখেন নাই কিন্তু তার আগে প্রথমে যেই কনফারেন্স মাহফিলটা করেছেন সেখানে আমিও ছিলাম আপনিও ছিলাম সবাই ছিল ওই জায়গার মধ্যে সবার রুহু গুলা ছিল কিন্তু দ্বিতীয়বার যে রেসালতের ওই সম্মেলনের মধ্যে আমার আল্লাহ সমস্ত মানুষের রুহু গুলা কে রাখেন নাই ওই জায়গাটার মধ্যে যেগুলা বিআইপি মেহমান চিফ গেস্ট যারা অর্থাৎ সমস্ত নবীদের রুহু মুবারক ওই জায়গার মধ্যে উপস্থিত ছিল আল্লাহ এইভাবে সভাপতিত্বের আসনের মধ্যে আমার আল্লাহ আমার দয়াল নবী বসাইছে আমার দয়াল নবী সভাপতিত্বের আসনে বসলেন আমার আল্লাহ প্রদান অতিথি হইয়া আমার আল্লাহ বক্তা হইয়া ওই समस्त রূহগুলার কাছে ঘোষণা একটা ইস্তেহারের ঘোষণা দিলেন একটা পুরস্কারের ঘোষণা দিলেন ওয়া ইযা আকাদাল্লাহু মিছাকান নাবিয়্যিনা لما আতায়তুকুম মিন কিতাবিহি ওয়হিকমাহ জোরে বলেন সুবহানাল আমার আল্লাহ দাদা দাদ কয়ের হুরা রে আমি তোমাদেরকে হেকমত দিব আমি তোমাদেরকে জ্ঞান দিব আমি তোমাদেরকে এক একজন কি কিতাব দিয়ে সম্মানী করব দামি করব শুধু তাই নয় আমি আল্লাহ তোমাদেরকে নবী বানাইব নবুয়তের সার্টিফিকেট দিব এক একজনকে এক এক গুত্র এক এক কম এক এক এর মধ্যে আমি নবী বানাইয়া ফাটাইব সুবহানাল্লাহ বলেন সমস্ত এই সমস্ত কিছুর কারণ কি তুমি আমাদেরকে জ্ঞান দিবা হেকমত দিবা আমাদেরকে কিতাব দিবা এই সমস্ত কিছুর কারণ কি আমার আল্লাহ একটা দাগ দেয়া কয় রুহুরা রে ও একটাই মাত্র কারণ হইল আমার বন্ধু নবী যেই নবীরে না বানাইলে আমি তোমাদেরকে বানাইতাম না সৃষ্টি না করলে আমি আসমান জমিন বানাইতাম না রুহ বানাইতাম না আদম বানাইতাম না কোন কোন কিছুই আমি আল্লাহে সৃষ্টি করতাম না ও রুহুরা اخر জমানায় সমস্ত নবীদের পরে আমার কামলেওয়ালা রাহমাতালিল আলামিনকে আমি ওই দুনিয়ার জমিনে পাঠাইবো আমার দয়াল লবে দুনিয়াতে আগমান করব তোমরা আপন আপন উম্মতের কাছে আমার দয়াল নবীর ক্যাম্পাসারি করবা আমার দয়াল নবীর শান বন্ধনা করবা আমার দয়াল নবীর আগমনে সুসংবাদ আপন আপন উম্মতের কাছে বুঝাইবা জোরে কোন সুবহানাল্লাহ ৰৌৰ তোমরা যদি এই কাস্টা যদি কৰ এই কেম্পাচাৰী যদি তোমরা কৰ এই কেম্পাচাৰীৰ ব্যাপারে যদি তোমরা অঙ্গীকাৰ নাও এই কেম্পাচাৰীৰ ব্যাপারে যদি তোমরা ওয়াদ আবদ্ধ হও স্বীকার উত্তি দাও তাহলে আমি আল্লাহ তোমাদেরকে নবী বানাইব সমস্ত ঊৰ একদাক দিয়ে গৈ আল্লা আল্লা তুমি আমাদের মালিক তুমি আমাদের প্রভু আমরা নির্বিদায় নির্বিঘ্নে আপনার কথাগুলা মেনে নিলাম আমরা আপনার সাথে ওয়াদাবদ্ধ হইলাম আমাদেরকে যখন নবী বানাইয়া এক একজনকে এক এক দেশে পাঠাইবা এক একজনকে এক এক কওমের মধ্যে এক এক সমাজের মধ্যে আপন আপন উম্মতের কাছে পাঠাইবা আমরা আপন আপন উম্মতের কাছে আমার ওই কামলে ওয়ালা রাহমাতাল লিল আলামিন তোমার মাহবুব নবী আখিরি নবীর আগমনের শুভ সংবাদ জানাইবো জুরে কোন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলতেছে তাহলে ঠিক আছে কালু আ না তোমরা একে অপরের কি হয়ে যাও সাক্ষী হয়ে যাও তোমরা যে ওয়াদাবদ্ধ করেছো তোমরা যে অঙ্গীকার নিয়েছো তোমরা যে এই জায়গার মধ্যে আমার সাথে কমিটমেন্ট দিয়েছো তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও এর হুরা তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও সমাজদার হুরা বলল আল্লাহ আমরা সাক্ষী হয়ে গেছি আমার আল্লাহ বলতেছেন ওয়া আনা মাগুম মিনাশাহিদিন তাহলে আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষী হয়ে গেলাম জোরে কোন সুবহানাল্লাহ তাহলে আমার আল্লাহ ঐ সময়ে আমার নবীর আগমনের কথা বলেছেন समस्त রহুদের কাছে আমার আল্লাহ ওয়াজ করেছেন আখেরি জবানে আমার বন্ধু رحمتালিল আলামিন কে আমি দুনিয়ার জমিনে পাঠাই বুঝরে কোন তাহলে তাইলে ঈদ মানে আনন্দ میلادুন নবী মানে নবীর আনন্দ নবীর আগমনে শুভ আগমনে আনন্দ উদযাপন করা উৎসব করা যারা বলেন সুবহানাল্লাহ তাহলে এই ঈদ এ میلادুন করেছেন বলে আল্লাহ কিভাবে করেছেন আমার আল্লাহ সমস্ত ruhুদের কে নিয়ে বললেন যে আমি আখির জবনে আমার নবীরে পাঠাবো আমার নবীকে পাঠানোর আলোচনা করেছেন আর সমস্ত নবীরা আপন আপন উম্মতের কাছে আমার দয়াল নবী যে আগমন করবে আমার দয়াল নবীর আগমনের শুভ সংবাদ আমার সমস্ত নবীরা তার আপন আপন উম্মতের কাছে দিয়েছিলেন এই জন্য সমস্ত নবীরা নবীর আগমনের বৃত্তান্ত আলোচনা নবীর আগমন বৃত্তান্ত আলোচনা যেহেতু করেছেন নবীর মিরাজ নবী করেছেন তাহলে বোঝা গেল মিলাদুন নবী শুধু আমরা করি না মিলাদুন নবী করা সুন্নতে আম্বিয়া

আনন্দে সারা আনন্দে উল্লাসে সারা জগতে মেতেছে আজি ঈদ মিনা ধন্য সে আজি ঈদ মিনা ধন্য পশু পাখি বৃক্ষতা মানব বার দান সালাদ বলে করতে সেয়ত সব পশু পাখি হি বিখলতা মানব বার দান সালাদ বলে করতে সে উৎসব নারায়েরে সালাদ বলে করতে সে উৎসব সে উৎসবের দুল্লা দুলে সে উৎসবের দুল্লা দুলে বাতাসে আজি ঈদ মিলা দুন্নবি জুলুস চলতে সে আজি ঈদ মিলা দুন্নবি মাহফিল চলতে সে জোরে গন সুবহানাল আমার আপনার দয়াল নবীকে আল্লাহ জগতের মধ্যে রহমত হিসাবে প্রেরণ করেছেন আমার মূল আলোচনা ছিল ওই দিকে তাহলে আমার নবী করতে আসলেন সেটা কোরআন দ্বারা প্রমাণিত হয়ে গেল আদম যখন মাটি ও পানির সাথে মিশ্রিত তখন আমার আমার দয়াল নবী ছিলেন তাহলে আমার আপনার দয়াল নবীকে সমস্ত নবীদের পরে দুনিয়ার জমিনে কেন পাঠাইলেন সুবহানাল্লাহ বলেন সদান বক্তা কি মাহফিলের শুরুতে আসে না শেষে

গভীর মনোযোগ তাহলে আমার নবী করতে থেকে আসলেন কোথায় কোথায় ছিলেন তাহলে আমার নবী এতদিন কোথায় ছিলেন আদম তো দুনিয়ার মধ্যে আসলো আমার নবী কোথায় ছিল এটা যদি জানার প্রয়োজন হয় প্রয়োজন মনে করেন তাহলে যেতে হবে জিব্রিলের হাদিস এটার জন্য জিবিলের হাদিসে যেতে হবে যেটা আল্লামা বুরহানউদ্দিন হালবি আমি দলিল দিচ্ছি আল্লামা বুরহানউদ্দিন হালবি সিরাতে হালবিয়ার প্রথম খন্ডের পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে সুরা তাওবার লাকাত জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম এই আয়াতের ব্যাখ্যায় তিনি ওই জায়গার মধ্যে উল্লেখ করেছেন এবং তাফসিরে রুহুল বায়ানের 303 তৃতীয় খণ্ডের 543 পৃষ্ঠার মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নূহ থেকে জিবরীলের হাদিস বর্ণিত হয়েছে ওই হাদিসের মধ্যে কি এসেছে একটু লক্ষ্য করেন আমি সংক্ষেপে শেষ করে দিব আমার নবী কত থেকে আমার নবীর মর্যাদা কেমন এটা বুঝাই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব গভীর মনে এখন জিব্রাইল আমার দয়াল নবীর দরবারে হাজির সুবহান আল্লাহ বলেন জিব্রাইল কোথায় হাজির আমার দয়াল নবীর দরবারের মধ্যে জিব্রাইল গেলেন জিব্রাইল হাজির জিব্রাইল আমার দয়াল নবীর দরবারের মধ্যে হাজির হইলেন ওই সময় মা খাতুনে জান্নাত মা ফাতেমা উপস্থিত ছিলেন মা ফাতেমা জিব্রাইল কে সাসা বলে ডাকলেন কি বলে ডাকলেন সাসা বলে ডাকলেন আপনাদের কাছে প্রশ্ন বাপের ছোট ভাইকে আমরা কি বলি আরো জোরে বলেন কথা বলেন না কি বলেন আর বাপের বড় ভাইকে জেঠা ঠিক নি আপনাদের এলাকায় কি কি বলে বাপের বড় ভাইকে বাপের বড় ভাইকে সাসা বলে

আরো জোরে বলেন জানে কি জানেন আমার নবীরে জানাইছেন কে আরো জোরে বলেন কে আমার নবীর কে জানানোর ক্ষমতা দিয়েছেন কে আমাদের কোন অসুবিধা আছে অনেকে বলে আমার নবী এটা জানে না ওটা জাননা নবী গায়েব জাননা না এইরকম আকৃদা আমাদের মধ্যে অনেক কি রাখে কথা বলেন ঠিক কিনা আমি ওই ভাইদেরকে বলবো আল্লাহ বলতেছেন আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মারে তাদামির রাসূল সূরা জিন 29 নম্বর পারা আমার আল্লাহ বলতেছেন আমি আল্লাহ আমি গায়েবের মালিক আমি আল্লাহ গায়েবের মালিক আমি গায়েবের মালিক আমি কাউকে গায়েবের খবর জানাই না গায়েবের খবর তবে হা ইল্লা মানের তাদা আমির রসুল যার প্রতি আমি সন্তুষ্ট যার প্রতি আমি রাজি যাকে আমি চাই যাকে আমি নির্বাচিত করে নেই তাকে আমি আল্লাহ জানাই সোহান আল্লাহ বলেন তা আমার আল্লাহ কিভাবে জানান ও মা হুয়া আলাল গাইবি বিদনিন আমার আল্লাহ গায়েবের অদৃশ্যের খবর কি জানার ব্যাপারে কি এটা হলো একটা তাফসীর আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো হুয়া মানে হলো আমার নবী আর আমাদের বিপক্ষে যারা রয়েছেন তারা তাফসির করেছেন হুয়া মানে আল্লাহ তাহলে তাদের দলিল দিয়ে আমি তাদেরকে বুঝাতে চাই যারা বলে আমার নবী গায়েব জানে না তাদের তাফসিরই বলতেছে হুয়া মানে আল্লাহ তাহলে ওয়া হুয়া আলাল গায়বি বিদানি আল্লাহ গায়েবের খবর আল্লাহ গায়েবের খবর জানানোর ব্যাপারে কৃপণ নন তাহলে ওই জায়গার ওই আগের আয়াতে সুরা জিনের আয়াতে আল্লাহ বলতেছেন আমি কাউকে গায়েব জানাই না তবে যার প্রতি আমি রাজি তাকে আমি জানাই তারপর আয়াতে বলতেছে জানানোর ব্যাপারে আমি কৃপণ নয় যেহেতু কৃপণ নয় তাহলে মনে হয় অবশ্যই কি অবশ্যই এটা মনে হয় না নিশ্চয় নিশ্চয় আল্লাহ কি করে জানায় ঠিক নি তাহলে আল্লাহ যেহেতু যার প্রতি রাজি যার প্রতি সন্তুষ্টির কথা বলেছে তো আমার নবীর প্রতি কি আল্লাহ সন্তুষ্টি নাই 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 কি আছে কিনা একটু জুড়ে বলেন যেই নবীরে না বানাইলে কোনো নবী হইতো না আমার আল্লাহ রব্বুল আলামিন স্রষ্টা সমস্ত সৃষ্টি আশি হাজার আলম আঠারো হাজার মখলুকাত আমার আল্লাহ রে রাজি করতে চায় খুশি করতে চায় সমস্ত সৃষ্টি আল্লাহর রেবাদত করে আল্লাহর সন্তুষ্টি চায় আমার আল্লাহ একটা ডাক কয় জগতের মান সমস্ত সৃষ্টি আমি স্রষ্টার রাজি চাই আর আমি আল্লাহ আমি আমার বন্ধু নবী রহমত আল্লিল আলামিন নবীর সন্তুষ্টি চাই চাই তাহলে যার সন্তুষ্টি আমার আল্লাহ চান চান আমার আল্লাহ কি তাকে গায়েবের খবর জানাইতে পারে না তাহলে আমার আমরা যারা আহলে সুন্নাতুল জামাত কোরআন দ্বারা প্রমাণিত আল্লাহ আমার নবীকে গায়েবের খবর জানিয়েছেন আমার নবী গায়েব জানেন আল্লাহ যেভাবে আমার নবীকে জানিয়েছেন আমার নবী সেইভাবে জেনেছেন আল্লাহ রাব্বুল আলামিন হইলেন মহান শিক্ষক আর আমার আপনার দয়াল নবী হইলেন মহান ছাত্র আল্লাহ যেই রকম মহান শিক্ষক আমার নবীও মহান ছাত্র ওস্তাদ যদি ভালো হয় ছাত্রও ভালো কথা বলেন ঠিক কিনা আল্লাহ যেহেতু আমার নবীরে জানাইছে আমার নবী জানে আমাদের কোনো অসুবিধা আছে তাহলে কোরআনে বলছে আমার নবী আমার নবী জানে আল্লাহ জানাইছেন তাহলে আমরা না মানার কোন রাস্তা কারণ কোরআন আমরা মানি তাহলে বুঝা গেল যারা কোরআন পড়িয়া এই আকীদাটাকে অস্বীকার করে নবীর গায়েব এর ব্যাপারটা কে অস্বীকার করে তাহলে বুঝা গেল তাদের মধ্যে মুনাফিকই রয়েছে কথা বলেন ঠিক কিনা এই জবান খুলে বলেন ঠিক কিনা ওই মুনাফিকের ব্যাপারে আমার আল্লাহ ওই কুরআনের মধ্যে আরেক জায়গায় ফতোয়া দিলেন ইন্নাল মুনাফিকিনা ফি দারগিলাস ফারি মিনান নার আমার আল্লাহ একটা আরেকটা জগতের মানুষ যারা মুখে এক রকম অন্তরে আরেকরকম মুখে বলে অন্তরে করে না মুখে এক রকম অন্তরে আরেকরকম তারা হইল মুনাফিক ওই মুনাফিকের জন্য ইন্নাল মুনাফিকিনা ফি দারগিলাস সালি মিনান নার ওই মুনাফিকের জায়গা হইল জাহান্নামের এক একমাত্র নিকৃষ্টতম জায়গা যরাকন নাউযু বিল্লাহ তাহলে যারা নবীর গায়েবের ব্যাপারটাকে অস্বীকার করে তারা কোরআন পরে কি পরে না আরো জুড়ে পড়েন পরে কি পরে না তাহলে এবারে প্রশ্ন হলো এই কোরআনে আমার আল্লাহ আয়াত দিয়েছেন ছয় হাজার ছয়শত শিশুটি আয়াত পাঁচশত আয়াত আল্লাহ দিলেন শরীয়তে মোহাম্মদির উপর তারপর উনিশ শত আয়াত দিলেন আল্লাহ তরিকতে মোহাম্মদির উপর একুশ শত আয়াত নাজিল করলেন হাকিকতে মোহাম্মদির উপর একুশ শত আয়াত নাজিল করলেন মারে ফতে মোহাম্মদির উপর জুড়ে বলেন সোবাহার আল্লাহ এই হলো ছয় এখান থেকে একটা আয়াত অস্বীকার করার ক্ষমতা কারো আছে আর অস্বীকার করলে তার ইমান থাকবো নি তার ইমাম যাইব যাইবনি তার পিছে একটু দা করে নামাজ আদায় করলে নামাজ হইবনি

এমনকি নিজের জানের চাইতে বেশি আমি নবীরা যতক্ষণ বারো না বাড়বা ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হইতে পারবা না নবী তোমার দরবারে করি ক্রিজুরে দিদার দানে মনের হাই হাই নবী তোমার দরবারে মিনতি ক্রিজুরে দিদার দানে পুরা মনের বাসোন সুবহানাল্লাহ ভাইয়া আমার অপারেশন আল্লাহর দরবারে কত মহান তাহলে বুঝা গেল কুরআন দ্বারা প্রমাণিত আমার দয়াল নবী গায়েব জানেন আমার আল্লাহ জানিয়েছেন তাহলে জিব্রাইলের মনের খবর আমার নবী জানে কি জানে না জানে না মনো কথা বল না জানে কি জানে না আমার নবী এক দণ্ড আগে কয় জিবরাইল ও জিবরাইল তোমার মনটা খারাপ কেন জিবাইল একটা রাখা নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো

পাঁচশো বার কারো কাছে আপনি দয়াল নবীর কাছে এসেছি আমি মতান্তরে চব্বিশ এবং ছাব্বিশ হাজার বারো বলেন আমি না গো আপনার চাইতে কত বড় আমি ওই সমস্ত নবীদের কাছে এসেছি আপনার কাছে হাজার হাজার বছর এসেছি ইয়া রাসূলুল্লাহ আমি না গো আপনার চাইতে কত বড় খাতুনে জান্নাত فاطمه আমারে জেডা কেন বলল না আমারে চাচা কেন কইলো এই জন্য আমি জিবরাইলের মনটা খারাপ হয়ে গেছে আমার নবী একটা ডাক দেয়া কয় জিবরাইল ও জিবরাইল তোমার বয়স কত সুবহানাল্লাহ বলেন জিবরাইল দুইটা চোখের মানে जरा কাঁদে নবী গো আমার বয়সের খবর আমি জানি না আমার বয়সের খবর আমি কইতে পারব না গো লবী আমার নবী এটা ডাক দিয়া কয় জিবরাইল তোমার বয়সের না মনে নাই আল্লাহ যখন তোমার সৃষ্টি করেছে ওই সময়ে তোমার কোন কিছুর কথা মনে আসে ওরে বাপ বাবা জিবরাইল তোমার এত বয়স তোমার বয়সের খবর মনে নাই আল্লাহু আকবার বলে না গবির মারে যুগ আমি সংক্ষেপ করছি আমার নবীর দাগ দেয়া কয় জিবরাইল

একসাথে বসে আপনার দেওয়ার টাকা দিয়ে দোকানে বসে আপনার চা খাইছে দোকান থেকে ওঠার পর আপনার সমালোচনা করে আসেনি আসেনি নবী গো আমি ফেরেস্তাও আমি আমার স্মরণ শক্তি ভালো আমার মনে আছে আমার নবী ডাক দেয়া কয় জিব্রাইল তাহলে তখন আপনি কি দেখেছেন জিব্রাইল একটা ডাক দেয়া কয় নবী গো ওই সময় আমি চতুর্থ নূরানি হাজাবের পর্দার মধ্যে চতুর্থ আসমানের মধ্যে এত সুন্দর জলমল জলমল করে এমন একটি সুন্দর নূরানি তারকা মুবারক দেখেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই তারকাটা 70 হাজার বছর ওই আকাশের মধ্যে জলমল জলমল করত জোরে বলুন সোমাহার আমার নবী ডাক দেয়া কয় জিব্রাইল ওই তারকাটা আপনি এখন দেখেন জিবরাইল একটা ডাক দেয়া নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই তারকাটারে আমি সত্তর হাজার বছর দেখতাম উদিত অবস্থায় জ্বলন্ত অবস্থায় এত সুন্দর তারকা সেই তারকার দিকে তাকাইয়া আমি জিবরাইল মনে শান্তি প্রশান্তি লাভ করতাম তাকাইলে তাকাই তি বছর ওই তারকাটা ডুবে যেত ইয়ার আল্লা এইভাবে সত্তর হাজার বছর ওই তারকাটাকে জ্বলন্ত অবস্থায় দেখেছি আবার সত্তর হাজার বছর নিবে যাওয়া ডুবন্ত অবস্থায় দেখেছি রাসূল আল্লাহ গো

ওই তারকাটা আপনি এখন দেখেন জিব্রাইল দুটা চোখের পানি সারা কান্দে কতজনে করে খেলা গো সখী মনে রয়ুল্লাস কতজনে করে খেলা গো সখী মনে রই উল্লা সে হত বাগা রইলাম সে মোর পাশে গবাস বিহিদে দুর্গন্স সুবহানাল্লাহ

নবী মোর দশা কি আমি ওই চরণের দাসীর যোগ্য নই জুড়ে কন্যা লাভ আমি ওই দিকে যাচ্ছি না ভাই আমার সংক্ষেপ করতেছি জিব্রাইল যখন আমার নবী প্রশ্ন করলেন ও জিবরাইল ওই তার কথা দেখলে সিনবানি জিব্রাইল বললো হা ইয়া রাসূলুল্লাহ আমি চিনবো জিবরাইল রে আসো আমার জুব্বাটা আলাক করো আমার জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ আমার বিয়াদ হবে জিব্রাইল ফেরেশতানা মানুষ একটু কথা বলেন জিব্রাইল ফেরেশতানা মানুষ ইব্রাহিল ফেরস্তা হয়ে আবার নবীর সম্মান করে তাসিম করে

কষ্ট লাগতেছে আমি অল্প সময়ের মধ্যে ছেড়ে দিচ্ছি আমার গভীর মনোযোগ আমার নবীর কদমে গেলে আমার নবী বলতেছে ও জিবরাইল আমি তোমার অনুমতি দিছি তুমি আমার জুব্বাটা কর করো জিবরাইল আমার নবীর পিট মোবারকের কাছে যাইয়া যখন আমার দয়াল্লাহবের নূরানী জুব্বা মোবারকটা এইভাবে আলোক করলেন জিবরাইলকে আমার নবী বলতেছে জিবরাইল উনzur তাকাও আমার পিঠের দিকে তাকাও জিবরাইল তাকাইলেন আমার নবী দাগ দেয়া কয় জিবরাইল তো দেখতে পাইছনি জিবরাইল ডাক দেয় কয় নবী গো খোদার জাতের কসম সেই তারকাটারে আমি জিবরাইল দুনিয়ায় আসার পরে 70 হাজার বছর জ্বলতে দেখেছি 70 হাজার বছর ডুবন্ত অবস্থায় দেখেছি এই ভাবে সেই তারকাটারে আমি জিবরাইল 70 হাজার বার দেখেছি গো নবী ওই তারকাটা দেখতে সেই মুহূর্তে আপনি নবীর পিট মুবারকে জলমল জলমল করে সুবহানাল্লাহ আল্লাহু اكبر

আমি বুঝতে পারছি জানতে পারছি আমার আর অসুবিধা নাই ইয়া রাসূলুল্লাহ বড় কষ্ট জানতে চাই আপনি আমারে ক্ষমা করছেন নি ইয়া রাসূলুল্লাহ আমার বিয়াত হয়েছে আপনি আমাকে ক্ষমা করেন তবে আপনার কাছে আমি জানতে চাই নবী গো 70000 বছর উদিত অবস্থায় থাকতেন আবার 70000 বছর আপনি থাকতেন না নবী গো 70000 বছর আপনার দেই কেমন শান্তি নিতাম আবার 70000 বছর আপনাকে হারাইয়া আমি পাগলের মতো ঘুরতাম ইয়া রাসূলুল্লাহ নবী গো

যখন আমাকে তুমি দেখতা না যখন আমাকে তুমি হারিয়ে ফেলতা ও জিবরাইল দুনিয়ার মানুষগুলা যখন নামাজের মধ্যে সিজদা যায় নামাজের সিজদার মধ্যে যাইয়া দুই বার তিন বার পাঁচ বার সাত বার সুবহান আরব্বিয়াল আলা পড়ে ভাইয়ো আমার নবী বলতেছে ও জিবরাইল আমি ওই নামাজের সিজদার মধ্যে যাইতাম ওই জায়গার মধ্যে এক কো সিজদায় 70000 বছরের সিজদার মধ্যে যাইয়া

আমার নবী উম্মতের জন্য রুহের জগত কেঁদেছেন আমার নবী আর সাজিমও কেঁদেছেন আমার দয়াল নবীজি দুনিয়াতেও কেঁদেছেন এখনো পর্যন্ত রওজা মুবারকে কাঁদছেন জোরে বলুন না সুবহান আল্লাহ তাহলে ঈদে মিলাদুন নবী মাস যখন আসে আমরা খুশি না বেজার তাহলে আজকের মাহফিল থেকে আমরা জানতে পারলাম সৃষ্টির রহস্য এবং আমার দয়াল নবী কিভাবে দুনিয়াতে আসলেন এবং সৃষ্টির রহস্য এবং আমার দয়াল নবীর মর্যাদা তাহলে এখন আপনারা জ্ঞানী সমাজ আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রেখেই ছেড়ে দিচ্ছি এখন জিব্রাইল ফেরেশতা ঠিক নি জিব্রাইল ফেরেশতা হয়ে আমার নবীকে তারকার রূপে 70 হাজার বছর দেখছে কি দেখে নাই আরো জোরে বলেন দেখছেন কিনা ময়ূরের রূপে আমার নবীকে দেখছে কিনা সৃষ্টি হয়ে নবী গোপনের বেশে সত্তর হাজার বছর ছিলেন তারকার বেশে ঠিক নি তাহলে জিব্রাইল দেখছে না সত্তর হাজার বছর জিব্রাইল আমার নবীজির তারকার সুরত দেখলেন আমার নবী তো একটা সৌরত আছে সৌরতে বসারি এই সুরত নিয়ে মানব জনসমুদ্রের জন্য মানব জাতির কল্যাণের জন্য রহমত হিসাবে আমার নবী জগতের মধ্যে আগমন করেছেন ঠিক নি আমার নবীকে একটা মানব সুরত আল্লাহ দিয়েছেন এই সুরতের উপর তো রাখতে হবে এই সুরতটা তো সত্যি কথা বলেন ঠিক না মানুষের সুরতে আমার নবী দুনিয়ায় আসছে না আমার নবীরে তারকার শুরুতে সত্তর হাজার বছর দেখিয়া আমার নবীরে কোনদিন তারকা বলেন নাই আমার নবীরে কোনদিন ময়ূর বলেন নাই এই এলাকার আমার শিক্ষিত ভাই বাবার আয়ো আমরা কিভাবে ওই তেষট্টি বছরের জিন্দগি তেষট্টি বছরের হায়াত মাত্র আমার নবীর মানব সুরতে দেখিয়া বলি নবী নাকি আমাদের মতো মাটির মানুষ সাধারণ মানুষ আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ সাদা মাটির মানুষ দে বলে শ্রেষ্ঠ জনম মানব জীবন তার যাই বলে ঠিক নি ওরে যাবি আবার পশুর দলে বাবে ফিরে আসিতে আপন বলতে কেহ নাই জগ জগতে সুবহান আল্লাহ আমার নবী মাটি নানুর আরো জোরে বলেন মাটি নানুর মানুষও মাটি নয় তোমরা যে বলো আমার নবী মারা গেছে তোমরা যে বলো আমার নবী মাটির মানুষ তাহলে আমরা যে মাটির না সেটা আমি পূর্বেই প্রমাণ করেছি আমরা হইলাম আদমজাত মা-বাবার মিলনে এক ফোঁটা মনি বা বীর্য দ্বারা আমাদের সৃজন তবে আমাদের জাত হলো মাটি আমরা হইলাম মাটির জাত কিন্তু আমরা মাটি নয় কথা বলেন ঠিক কিনা তাহলে আমার নবী

যদি মহিরাই যায় সালাম কারে দিলা আমি বলবো আজকের এই এলাকার মধ্যে আমি বলতে চাই কোনো সাধারণ মানুষ মরে না ও জালালি কি কন হা মানুষ মরে না কেন কেন আপনারা ওয়াজে শুনেছেন কুল্লু নাসিন যায় কাতুল মত সমস্ত মানুষগুলা মরবে ঠিক নি

তাহলে কবর যে সালাম দিলেন কেন এটা না মহিলা গেছে সালাম দিয়া প্রমাণ করতেছ কবরে যারা আছে তা জীবিত ভাই ওই জীবিত অবস্থায় কেউ সাদা ভোগ করে কেউ আয়েস ভোগ করে ঠিক নি ঠিক নি তোমরা যে বলো আমার নবী মহিলা গেছে সেই জায়গায় সাধারণ মানুষও মরে না

আরো যদি বলেন ঠিক কিনা তাহলে আজকের এই শিক্ষা নিতে হবে আমার নবী জিন্দা নবী আমার নবী হায়াত নবী নামাজের মধ্যে আমরা সালাম দিয়ে প্রমাণ করতেছি আমার নবী জীবিত মহান আল্লাহ যেন আমাদেরকে এই সৃষ্টির মূল ভেদ সম্পর্কে যেন আমাদের জ্ঞান রাখার জন্য তৌফিক দান করে এবং میلادুন নবীকে যেন জাগ্রমকের সাথে উদযাপন করতে পারে আল্লাহ যেন তৌফিক দান করে পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া চাই আল্লাহ রাব্বুল দয়া চাই আল্লাহ যেন আমাদেরকে দয়া করে আজকের এই মাহফিলে আমরা যারা উপস্থিত হইছি মাহফিলের উসিলায় যেন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দে বলি আমিন ইয়া যারা বাহিরে আছেন ফ্যান্ডেলের ভিতরে চলে আসেন বাহিরে থাকলে তা দেওয়া হবে না

আর জোর শুরু আলহামদুলিল্লাহ মহান আল্লাহাক রব আল আজকের মাহফিল কে কবুল করে সকলে বলুন আমিন আজকের এই মাহ মধ্যে যারা শারীরিক ভাবে আর্থিক ভাবে মানসিক ভাবে যুক্তি পরামর্শ দিয়ে এই মাহফিলের আয়োজন ইন্তজাম করেছেন সকলের সহযোগিতাকে যেন আল্লাহ কবুল করে বলে আমিন এবং এই মাহফিলটা যেন কেয়ামত পর্যন্ত দায়ম এবং কায়েম থাকে আল্লাহ যেন ওই ব্যবস্থা করে দেন বলে আমিন আমার ভাইয়ের আমরা এখন দোয়া হবে একে অপরের জন্য দোয়া করব আল্লাহ রবুল্লা আলমিন মাহফিল রসিলা যেন আমাদের প্রত্যেকের আমলে জিন্দিগি দুরস্ত করার তৌফিক দান করে বলে আমিন আমরা সকল একটু জিকির করি আল্লাহ 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 আল্লাহ

اللہ اللہ تو ڈکر بندہ تو یا مارے ڈائگ مشال اللہ 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 تو بندہ تو یا مار ڈائگ اللہ اللہ

আল্লাহ তুমি বরং আমরা দয়া করে দয়া করো দান মাওলা দয়া করো দান দিল খুলিয়া ডাকলে তারে মন খুলিয়া ডাকলে তারে অলব হবে সাহ اللہ اللہ تمارے جگ رہ بندہ ہی ہمارے دہ جگ مشلاؤ اللہ 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 کر مو

اللہ النا تمارے ڈکرے بندہ تو ہی تارے ڈاگ مشلا اللہ 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 لہ رسول رسول اللهِ صلى اللَّهُ عليه وَسَلَّمَ اللَّهُمَّ أَمينٌ مبدو, مبدو আপনি কি গো নে না পাহাড়ে না দরিয়া এই গত জীবনে কত তালাস্কর লাভ খুঁজা পাইলাম এই ষাটি আমার মা বোনের আগ দুনিয়ার গোবে গোমাইয়া গেছে গো মা সজা গেছে গো মা দুনিয়ার জামলা দায় হয়েছিল ও মা মারা গো এই জান্নাতের বাগানের সাটি পারা সানের সালাতের উদ্যোগে আয়োজিত জান্নাতের বাগানে হাল্লার দরবারে আমরা হাত বাড়াই জিগ মা যে যেই গানে আছেন গো মা নবীর মোহাম্বত নিয়া আউলি গ্রামের মোহাম্বত নিয়া আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াও না গো মা নবীর মহাব্বতে আজকে মারা তোমরা তো গো মা এই সাটি পাড়া এলাকার নায়রে নয় নয় গোমা চক্ষুটা বন্ধ করে দেখেন গো মা একদিন সুন্দর একটা শাড়ি পরিয়া ওই নতুন বধু হইয়া এই মা এলাকায় ঢুকছিল সাদা একটা কাবর বইরা বাইর হইয়া যাইবা মারা গ তোমরার মত কত আজ আজই morte অন্ধকার কবরে লাশ হইয়া রয়ছে গো মা আজকার মুনাজাতও তাদের नसीব হইজেলা কোন মা বাবার জন্য জানি গো এ আসে পাশে কাপনের কাপড়ে রেডি হইয়া গেছে গোমা মা জানি না গোমা কোন মা মেয়ের জন্য জানি গো এ আশেপাশে একটা বাস পাইকালে লাল হয়েছে গো ওরে যাইবার কথা কি তোমার মনে নাই মাগো যাইবার কথা কি তোমার মনে নাই অসময়ে আইস বুঝি নাই ওর গি ভাল মারা গো নবীর মহাব্বত নিয়ে আওরার সাথে হাত বাড়ায় দেন গো মা میلاد النবীর আজকে আল্লাহ আমরারে খালি দিবে আল্লাহ এই এলাকার আমার ভাই বাবারায়ও রাস্তা ঘাটে দোকান পাটে যেই যেইখানে আসু ভাই এই রঙের দুনিয়ায় রঙের বাজার জবাयला ভাই আমার আল্লাহর ভাই কি তোমাদের অন্তরে আমার নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে ভাই যে যেখানে আছো জান্নাতের বাগানে যারা আছো জান্নাতের বাহিরে যারা আছো এই মুহূর্তে আমাদের সাথে হাত বাড়াইয়া দাও না ভাই নবীর মহাব্বতে আজকে আল্লাহ আমরা রে খালি দিবে ডলেনি জৰাই বৰাং মাব জপলেনি গ ঠাণ্ডা হ'ব মন মন এনে দেখলে দুই নয়নে নয়ে গয়াল লয় জাল তোমাৰ মন

ওই তোর পারে রে নিয়া ওই আপনার সনে নি কইবা কথা গো ওয়া ওই কাফনে টুকাইয়া রে আল্লাহ কর আল্লাহ লা ল তোমার বল অবশেষে আমরার হাবি বের সনে কথা ছিল কথা বলতে নিয়া ওই আমরার সনে নি কইবা কথা গ ওই নামাজ বজায় আল্লাহ করো আল্লাহ জাল তোমার ও আমার আল্লাহ আমরার জন্য আপনার মায়া লাগে আমরার জন্য মায়া লাগে ہمرارے اپنے قبول کر سن ابا گیسے اللہ امرار سیا ہم کے رائے گے سے کاندی بر لگیا

আমার মা যেন কান্দে না ওরে আমি বিনে দুঃখিনী মায় আমি বিনে রে গোব সবাই বর্ণাল্ল আরো দৃশ্য বর্ণাল্ল গো গোমের ঘোরে হেষ্ণ পিয়া আসে গো গো গোমের গো কৃষ্ণ প্রিয়া আছে গো গুমাইয়া আমি বিদায় নিলাম পিয়ার কাছে মাহা আমি জন্মের মত চলে গজা আমার মা যেন কান দেনারে দেই কোবাই ও মাবুদ জান না কার মা বাবা অন্ধকার কবরে 3/2 হাত মাটির নিচে লাশ হইয়া শুইয়া রইছে

কبولার মঞ্জুর করে আল্লাহ কবুল করে মঞ্জুর করে আর সব তখন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আমার দয়ার নবী মায়ার নবী hayatun nabi zindan উম্মতের কণ্ঠারি উম্মতের দরদ নবী

সন্তান জানে না স্ত্রী জানে মা জানে বাবা জানে না তুমি খুদার তো বাকি দেওয়ার রাস্তা নাই গো আল্লাহ সমস্ত গুণা গুলা লইয়া তোমার দরবারে হাত ভরে মাবুদ গুনার দিকে তাকাইলে দুজক সারার কিছু দেখি না লজ্জা লাগে তোমার দরবারে হাত ভরে তারপরে আমরা যদিও গুনা করছি তোমার একটা নাম আছে রহমান ওই রহমান নামের খাতিরে আমাদেরকে মাফ করে দেওয়া মাফ না করলে মাফ কর বা কি থাকতে তুমি বাসিয়া মাপনা করলে রহমানি নাম যাবে তোমার মুসিয়া আমরার কি আর হয় দয়াসে তোর কাছে হাত পাতিবার পাপির চেয়ে ক্ষমা চাইতে তোমার কাছে অধিকার গুনার বোঝা মাতাল লয় সবাই বলেন গো না বোঝা মাতাই নিয়া আব কর মা কর মা ওলাই আল্লাহ ও মাবুদ এই মাহফিলের যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আল্লাহ টাকা দেয় পয়সা দেয় আল্লাহ সহযোগিতা করেছে আল্লাহ সকলের সহযোগিতা করে তুমি কবুল আর মঞ্জুর কর ই আল্লাহ আমার পাঁচজন যুবক ভাই আল্লাহ আগামী বছর এই میلادুন নবীর মাহফিলের প্যান্ডেলের দায়িত্ব নিয়েছে গো আল্লাহ তোমার নবীর মিলা নবীর মাহফিলের জন্য এই বেড ঢুকুন আল্লাহ এই জান্নাতের বাগানে সাজানোটা গে আল্লাহ তুমি কবুল আর মন্দর করিয়া দেব আল্লাহ আল্লাহ তোমার আরেক বন্ধা শুনছুন না আল্লাহ এই এই মাহফিলের জন্য কোরবান করে যে পাঁচশো টাকা আল্লাহ এইভাবে আল্লাহ অনেকে আল্লাই মাহফিলের জন্য পাঁচশো এক হাজার দুই করে আল্লাহ কোরবান করেছে আল্লাহ সকলের দান গুলাকে আল্লাহ তুমি কবুল আর মন্দর করে নাও

আল্লাহ যাদের শান্তি নাই শান্তির ব্যবস্থা করে দাও আর যাদের শান্তি আছে শান্তি বৃদ্ধি করে দাও আল্লাহ অনেক মা বোনের আমার সাথে আত্মরাইছে স্বামী অন্ধকার কবরে আল্লাহ ওই স্বামী হারা ওর মার আল্লাহ মনের আশা পূর্ণ করে দাও তাদের স্বামীর কবর তারে বেহেস্তের বাগান বানাইয়া দাও আল্লাহ যাদের সন্তান নাই নেক সন্তান দান করো আল্লাহ যারা চাকরি করে প্রমোশন দাও আল্লাহ যারা ব্যবসা করে বরকত দাও আল্লাহ যারা চাকরি করে আল্লাহ চাকরি মধ্যে আল্লাহ প্রমোশন বাড়াইয়া দাও আল্লাহ যারা কামাই রুজি করে গৃহস্থ বাস করে আল্লাহ সকলের গৃহস্থ মধ্যে আল্লাহ তুমি বরকত বাড়াইয়া দাও ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আমার সাথে যারা হাত বাড়াইছেন আল্লাহ প্রত্যেকের পরিবার পরিজন ছেলে সন্তান স্ত্রী পুত্র সকল সবাইকে তোমার কুদ্রুতি কদমে হাওলা করে দিলাম দয়াল নবীর মহাব্বতে আহলে বাইত পাক পঞ্জাতনের খাতিরে আল্লাহ সকলের কে আল্লাহ জাবিনার জিম্মাদার তুমি হইয়া যাও হে আল্লাহ আমি গুনাহগার এত কোন পর্যন্ত যে আলোচনা তখন করেছি আল্লাহ বারে লেব নাই কালাম নাই আমি নখন্দান আলাইক কম বক্ত মুজরে আল্লাহ আমি গুনাহগার যে কথাগুলো বলেছি আমার এই আপময় জনসাধারণ আমার এই ভাইরা যেন কথাগুলো আমল করে ঈমানকে মজবুত করে তোমার পারে নবীর প্রেমিক হইতে পারে ওই ব্যবস্থা করিয়া দাও আল্লাহ এলাকার মধ্যে তোমার নবীর প্রেম জারি করে দাও আর সে রসুল পয়দা করে দাও এই এলাকার মধ্যে তোমার খাস রহমান নাজির করো আল্লাহ তারাই মাহফিলের ইন্তজাম করেছে সকলের ইন্তজামকে কবুল করো আল্লাহ লাইটিং প্যান্ডেল মাইকিং সহ আল্লাহ সমস্ত ইন্তজামকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ ক্যামেরাম্যান সহ আল্লাহ আমার ভাই পরিশ্রম করে কষ্ট করে এসেছে আল্লাহ আল্লাহ আমার ভাইয়ের এক পরিশ্রমকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো ইয়া রাব্বুল আলামিন আল্লাহ তার মিডিয়ার মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার এবং প্রসার বৃদ্ধি করে দাও আল্লাহ এই মিডিয়ার মাধ্যমে তোমার নবীর শান ও মান বয়ান করা হয় এই মিডিয়ার মাধ্যমে তোমার নবীর শান ও মানের প্রচার প্রসার করা হয় আল্লাহ তাদের এই মিডিয়া এবং মিডিয়া পরিচালকের মান সম্মান ইজ্জত দয়াল নবীর মহব্বতে তুমি বৃদ্ধি করিয়া দাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশি সাইয়েদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি ওয়া আসহাবি আজমাইন ইয়া

ইমানের কালিমা জারি করে দিও সকলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করুন আমাদের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন